السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما، وصاحبهما في الدنيا معروفا، واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله، إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك، إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا، إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضب من صوتك، إن أنكر الأصوات لصوت الحمير. معزز حاضرين উপস্থিত এই অনেক রাতে পরও যারা ওয়াজ শুনতে বসে আছেন সবাইকে আমি কিছু কোরআন আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি, এগুলির ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় দেব, আমি বিদায় হব ইনশাআল্লাহ। এজন্য আপনারা কি সবাই বসবেন ইনশাআল্লাহ? কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, যেখানে হাদিস পড়া হয়, সেখানে কয়েকটা জিনিস হয়। এক নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়। ফেরেশতারা এই মজলিসটাকে তাদের ডানা দিয়ে বিছিয়ে রাখেন, আপনি দেখতে পাচ্ছেন না, এটা গায়েবী জিনিস। গায়েবী জিনিস বিশ্বাস করতে হয়, গায়েবী জিনিসটা বিশ্বাস করতে হয় যে ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রেখেছেন। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আপনাদের কথা স্মরণ করছেন। আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ আপনাকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ কেমনে করবেন? অনেকে বলে আল্লাহকে স্মরণ করার জন্য তারা পদ্ধতি খুঁজে পায় না। আল্লাহকে স্মরণ করার পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম। কেন? কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহর কথা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জনের এত বড় মাধ্যম আর নাই। নৈকট্য অর্জনের জন্য সালাতের কথা বলে, সালাত কোরআন লাগে, সূরা ফাতিহা পড়তেই হয় আপনারা জানেন সালাতের ভিতরে। এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর বাণীটাকে প্রিয় করে নিতে হবে। আল্লাহর কোনো গুণ আমাদের কাছে নাই, আছে নাকি? কোনো গুণ আমাদের কাছে নাই। আল্লাহর রহমত দুনিয়াতে তিনি সৃষ্ট রহমত ঢেলে দিয়েছেন, একশোটা রহমত সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা সৃষ্ট রহমত ঢেলে দিয়েছেন। একটা সৃষ্ট রহমতের কারণে মা রাতের বেলা ঘুমায় না, সন্তানকে আদর করে, বাচ্চা গরু পা উঠে রাখে বাচ্চার গায়ে যেন পাটা না লাগে, এবং আপনি পিঁপড়া পর্যন্ত দেখবেন, প্রাণীকুল পর্যন্ত দেখবেন,
একটা হরিণকে পর্যন্ত দেখবেন তার সন্তানের জন্য কি না করছে, নিজেকে সেক্রিফাইস করে বাঘের সামনে হরিণ যেন বাচ্চারা পালাইতে পারে, বাচ্চারা যেন পালাইতে পারে। এটা সবই হচ্ছে আল্লাহর একটি সৃষ্ট রহমত। অর্থাৎ দুনিয়ার বুকে আল্লাহ তাআলার এই বর্তমান কিছু আমাদের পৃথিবীতে বা জগতে আল্লাহ তাআলার কিছুই নাই, তিনি জগতের বাইরে। আল্লাহ কোথায়? জগতে বাইরে। আল্লাহ কোথায়? জগতের বাইরে। জগতের বাইরে হচ্ছে আরশের উপর। তিনি কোথায়? আরশের উপর। সৃষ্টি জগতের বাইরে হচ্ছেন তিনি, সেখান থেকে তিনি আমাদের জন্য তার বাণীটা পাঠিয়েছেন। এই বাণী পড়লে হেদায়েত পাবো, আবার জান্নাতে যেতে পারবো, যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, যে জান্নাত থেকে আমাদের বাবা মাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অপরাধ করার কারণে, যে পদস্খলনের কারণে যে দুনিয়াতে আবার পাঠিয়ে দিচ্ছি, ক্ষমা করে দিয়েছেন আকাশে ঠিক আছে, তারপরও পাঠিয়ে দিয়েছেন, বলেছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে হেদায়েত যাবে, তোমাদের কাছে হেদায়েত যাবে। হেদায়েত চিনছেন? এইটা হেদায়েত, এই কোরআন হেদায়েত। ফামান তাবিআ হুদায়া, যে কেউ এই কোরআনের হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই এবং কোনো পেরেশানি হবে না। দুনিয়ার বুকে এই জিনিসটা দিয়েই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটা মিলে যেই ব্যক্তি জীবন যাপন করতে পারবে সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি। আর যেই ব্যক্তি দুনিয়ার বুকে তার সন্তানকে কোরআন এবং সুন্নাহ পড়াতে পারবে সেই ব্যক্তি সফল ব্যক্তি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস বাকি থাকে। একটি হচ্ছে ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান। নেক সন্তান তখনই হবে যখন সে কোরআন পড়তে পারবে, যখন সে সালাত আদায় করতে পারবে, যখন সে আল্লাহর শরীয়তের কথা শুনবে, তখনই শুধুমাত্র সেই ব্যক্তি নেক সন্তান হবে। তো নেক সন্তান হলেও আপনাকে কোরআন ছাড়া কোনো উপায় নেই। আসুন, ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, যেই নেক সন্তান তার জন্য দোয়া করতে পারবে, এইরকম নেক সন্তান তার মরার পরও কাজে লাগবে। আপনি দুনিয়ার বুকে কিন্তু বেশি দিন থাকতে পারবেন না, নাকি পারবেন? কতদিন থাকবেন? 100 বছর? এত বছরও কেউ থাকে না এখন, 60, 70, 80 বছর। কিন্তু আপনি একটা ব্যাংক বসাচ্ছেন, আপনার ছেলেকে দুনিয়ার বুকে রেখে যাচ্ছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, এই ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো আপনার ছেলেকে এই বৎসরগুলো পড়িয়েছেন, আপনার সন্তানরা এখানে পড়েছে, আপনার কোনো ভয় নাই, আমলনামায় যোগ হতে থাকবে, সে একটা সুবহানাল্লাহ পড়েছে, আমলনামায় যোগ হতে থাকবে, আলিফ লাম মিম পড়েছে, আপনার আমলনামায় যোগ হতে থাকবে, কারণ আপনার সন্তানকে আপনি এখানে পড়তে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু লোক বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, আমার এত আমল কোত্থেকে যোগ হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তখন আল্লাহ তাআলা বলে দিবেন যে, হাযা মিন আমালি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান যে আমল করেছে সেটা তোমার আমল নামে যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন দুনিয়ার বুকে আপনার ছেলেকে কেউ বলে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, অমুক বানাবে, তমুক বানাবে, বিশ্বাস করেন দুনিয়ার বুকে রেখে যেতে হবে, দুনিয়ার বুকে রেখে যেতে হবে, কোনো ক্রমে সেটা ওই এই এইটা অতিক্রম করে যাবে না এবং সেটা ধ্বংস হয়ে যাবে। যে বিল্ডিং বানাচ্ছে, যে কাজ করছে, তারা অন্যরা এগুলি দুনিয়ার বুকে রেখে যেতে হবে। আপনার ছেলে যদি কোনো ডাক্তার হয়ে ভালো কোনো কাজ করে, সেটা তার আমলনামায় যোগ হয়ে যাবে, আপনার কাছে যাচ্ছে না। কিন্তু আপনি তাকে শিক্ষার জন্য যদি কোনো কোরআন শিক্ষা দিয়ে থাকেন, হাদিস শিক্ষা দিয়ে থাকেন, দ্বীন শিক্ষা দিয়ে থাকেন, বিশুদ্ধ আমল শিক্ষা দিয়ে থাকেন, এইটা যত দিন সে করবে আপনি কবরে বসে সওয়াব পেতে থাকবেন, আপনার কোনো সওয়াবের কমতি হবে না। এটা হচ্ছে এক নম্বর কাজ, আপনি কবরে মরে গেলেও কাজ লাগবে। দুই নম্বর, আম ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের দ্বারা উপকৃত হওয়া যায়। এই ইলম কোনটা? এই ইলম হচ্ছে শরীয়তের ইলম,
দ্বীনের আলেম, আকীদার আলেম। আমাদের দেশে আকীদার কথা বলতে গেলে অনেকে তো খেপেই যায়, কিন্তু আকীদা আকীদা করো কেন? তুমি মানুষের ভিতরে পার্থক্য করতে চাও, তুমি কি দেখো আর কেউ নাই নাকি, ইত্যাদি ইত্যাদি কত কথাই বলে। কিন্তু এই আলেম যে ব্যক্তি অর্জন করেছে এবং বিশুদ্ধ আলেম দিয়েছে, সে তো নবীদের কথা বলেছে। নবীরা কিসের কাজ করত? আকীদার কাজ করত। নবীরা আকীদার কাজ করেছে, প্রত্যেক নবী তার কওমের কাছে এসে বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কেউ তোমাদের কোন মাবুদ নেই, উপাস্য নেই। ইলা অর্থ মাবুদ, ইলা অর্থ আমাদের অনেকে ইলা অর্থ মনে করে সংবিধান দাতা, ইলা অর্থ আইন দাতা, ইলা অর্থ বিধান দাতা, এগুলো সব ভুল। ইলা অর্থ মাবুদ, আপনার উপাস্য একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই। ইলা অর্থ মাবুদ, মালু মাবুদ, সমস্ত কিতাবে এটাই লেখা আছে। এর অর্থ হচ্ছে নবীরা সবাই একটা জিনিস করতে এসেছে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। কোন মাজারের নয়, কোন পীরের নয়, কোন গজার মাছের নয়, কোন যে সমস্ত জিনিস কচ্ছপের নয়, এগুলির কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবী এসেছে। সমস্ত নবী এসেছে। আদম আলাইহিসসালাম তিনি তার সন্তানদের কাছে প্রেরিত হয়েছেন যাতে করে তারা শিরকে ডুবে না যায়, না ডুবেনি আলহামদুলিল্লাহ। আদম থেকে শুরু করে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 10 প্রজন্ম ছিল তাওহীদের উপরে, 10টি প্রজন্ম তাওহীদের উপর ছিল। সর্বপ্রথম নূহের কাওমের মধ্যে শিরকের প্রচলন হয়ে যায়, শিরকের প্রচলন নূহের কাওমের মধ্যে সর্বপ্রথম হয়, নূহ আলাইহিসসালাম কাওমের মধ্যে। এদের সময়ে 5 জন আল্লাহর ওলি ছিল, কয়জন? 5 জন আল্লাহর ওলি ছিল। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা নূহের মধ্যে, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا, তারা বলতো একে অপরকে সাবধান, নূহে যেভাবে কথাবার্তা বলতেছে আমাদের ওলি আল্লাহদের থেকে তোমাদের দূরে সরিয়ে দিচ্ছে, এইটা হতে পারে সাবধান, ইয়াগুস ওয়াদ, ইয়াগুস ইয়াউস নাসার, এইগুলিকে সাবধান, ধরে রাখবে, ওলি আল্লাহদের কথার বাইরে যেও না। ওলি আল্লাহদের কোনো দোষ নাই, ওরা মরে গেছে, ভালো কাজ করে নেক আমল করে চলে গেছে। সমস্যা হচ্ছে কোথায়? ওলি আল্লাহদের অনুসারীরা ধীরে ধীরে ওলি আল্লাহদের ইবাদত শুরু করে দিয়েছে, অথচ ওলি আল্লাহরা কার ইবাদত করত? আল্লাহর ইবাদত করত, একমাত্র আল্লাহর ইবাদত করত ওলি আল্লাহরা। আর ওলি আল্লাহদের অনুসারীরা ধীরে ধীরে ইবাদত করতে শুরু করলো ওলি আল্লাহদেরকে, নাউযুবিল্লাহ। এই জন্য নূহ আলাইহিসসালাম 950 বছর, সংখ্যাটা সোজা মনে হচ্ছে, আপনি চিন্তা করেন 950 বছর আপনি বাঁচতে পারবেন না, আপনার 9 পুরুষ বাঁচবে কিনা সন্দেহ, 10 পুরুষে পাবেন কিনা, 10 পুরুষ প্রজন্মের সময় এত লম্বা টাইম তিনি দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুল আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবীন আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো এই আহ্বান জানিয়েছেন, অন্য কোন আহ্বান জানার নাই, দুনিয়ার ফেতনা ফাসাদের দিকে আহ্বান জানার নাই, একমাত্র আল্লাহ ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন। কিন্তু নূহের কাওমকে শুনছে? শুনে নাই। কি করেছে তারা? ক্বাল রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিসসালাম বলে রব আমার এই বাতিল কি হইলো, আমি 950 বছর ধরে রাত দিন শুধু দাওয়াত দিয়ে যাচ্ছি, তো দাওয়াত দিলে ওরা কি করে? নূহ আলাইহিসসালামের দেখলে আরেক রাস্তা দিয়ে যায়। কেন? এমন কি তারা কি করে, একে অপরকে ওসিয়ত করত, এই এই একটা নূ আছে সাবধান, ও যেন তোমার সামনে না পড়ে, কারণ সামনে পড়লে তোমাকে হয়তো কথা বলে জাদু দিয়ে তোমাকে কি করবে, আমাদের ওলি আল্লাহদের থেকে দূরে সরিয়ে দিবে। সুতরাং সাবধান, ওলি আল্লাহদের থেকে দূরে সরিয়ে দিবে, আমাদের ওয়াদ সুয়া ইয়াবুস ইয়ারুক নাসার এদের থেকে দূরে সরিয়ে দিবে, সাবধান, তুমি তোমরা কিন্তু নূহের কাছে কেউ ঘেঁচবে না। এই জন্য নূহ আলাইহিসসালাম তাদেরকে ডাকতো ওয়াস্তাক সাউতিয়া বাহুম ও আসরু ওয়াস্তাক ওয়াস্তাক কি করতো, কান ভালো করে কান বাইরে ফেলতো, কানের ভিতরে যেন নূহের কথা না শুনে, এমনকি কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো যেন নূহের কথা না শুনে, এমনকি তারা একে অপরকে ওসিয়ত করতো নূহের কথা যেন না শুনে, এই ছিল তাদের অবস্থা। 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিসসালাম, তারপর তিনি বললেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইয়ুদুল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরা কাফারা, আল্লাহ
এত বছর দাওয়াত দিলাম এরা তো কিছুই শুনে না, আল্লাহ দুনিয়ার লোকে কাফেররা রাখে না, আমি আর পারছি না, আমার শেষ, আমি এত চেষ্টা করেও কাফেরদেরকে ইমানের দিকে আনতে পারছি না, আপনি এখন কি করবেন? আল্লাহ তাআলা তখন বললেন ঠিক আছে, ঠিক আছে তুমি একটা বিরাট নৌকা বানাও যাতে করে তুমি ইমানদারদেরকে এর মধ্যে উঠাতে পারো। এই ইমানদার মাত্র 80 জন ছিল, 950 বছর দাওয়াত দিয়ে 80 জনকে ইমানের জন্য তিনি মন্ত করতে পারছেন। এই 80 জন তার নৌকাতে উঠেছিল, এই নৌকার নাম হচ্ছে সুক, যে জায়গার নাম ছিল আরবের এখনো ইরাকের ওই জায়গার নাম হচ্ছে সুক সামানিন, 80 জনের বাজার, এখনো ইরাকের ওই জায়গার নাম হচ্ছে 80 জনের বাজার। এই জন্য মেসোপটেমিয়া সভ্যতাকে সবচেয়ে প্রাচীন সভ্যতা বলা হয়, এই সভ্যতার জায়গাটা হচ্ছে ইরাকে, সেই জায়গা পাহাড়ের যদি পাহাড়ের নিচে জায়গা, এখনো 80 জনের বাজার বলা হয়, কিন্তু আল্লাহর ইচ্ছা এই 80 জনের মধ্যে কারো সন্তান হয়নি, একমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরাই দুনিয়া ভর্তি হয়ে গেছে। এই জন্য সন্তানরা কারা? হাম সাম ইয়াফেস, এর বাইরে কেউ নয়, এদিক দিয়ে আমরা সবাই নবীর সন্তান, ঠিক না? নবীর সন্তান কিনা? কিছুদিন মধ্যে আপনাদের কাছে কিছু লোক আসে বলবে অমুক নবীর বংশধর, অমুক নবীর এই, অমুক নবীর আওলাদের রসুল, ওইটা বলাই বলাই আপনাদেরকে গিলাবে। কি গিলাবে জানেন? বেদাত গিলাবে, শিরিক গিলাবে, এবং মিথ্যাচার কথাবার্তা শিখাবে, কারামত শিখাবে, কারামতের জ্বালায়, কখনো কখনো হাসি তামাশার কারামতও আছে। হাসি তামাশার কার শুনবেন? হাসি তামাশার কারামতের একটা গল্প, আমার উস্তাদ জি শেখ সালেহ সাহেবী মসজিদ নবীতে একদিন আমরা মাঝে মধ্যে গেলে লুকোচুরি করে শুনি যাতে করে ওয়াজ শুনতে পারে, বসে থাকি যেন ওস্তাদ থেকে ওয়াজ শুনি। ওস্তাদ ওয়াজ করতেছিলেন, বলতেছেন কারামতের ঘটনা শুনেন হাস্যকর, কিরকম বলছে আব্দুল কাদের জিলানি, উনি কিন্তু ভালো মানুষ ছিল, বলছে ওনার ওনার নামে মিথ্যা স্যার কেমনে করে শুনেন, বলতেছে ওনার এক ওনার এক মহিলা মুরিদ, নাউজুবিল্লাহ, আচ্ছা এটা দুই নম্বর কথা, মহিলা মুরিদ কেমন হয় এটা আমরা জানি না, মুরিদ আসে বলতেছে আব্দুল কাদের জিলানি আপনি কি করলেন আমার ছেলে মরে গেল, নাউজুবিল্লাহ, মানুষ তো মরেই যাবে তাই না? আব্দুল কাদের জিলানি এখন তিনি মোরাকাবায় বসে গেছে, কাহিনী তো কাহিনী শুনেন, মোরাকাবায় বসে দেখতেছেন এখনো আজরাইল, ওখানে আজরাইল লেখা আছে, আসলে আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, আমাদের মালাকুল মউত ফেরেশতা, আজরাইল এখনো চতুর্থ আসমানে আছে, উপরে উঠে সারে নাই, বুঝছেন? মোরাকাবার মধ্যে তিনি এত জোরে হাত দিয়ে আজরাইলের একটা থাপ্পড় দিলেন, নাউজুবিল্লাহ, আজরাইলের হাত থেকে বোসকাটা খুলে গেছে, বোসকা বুঝছেন না, অনেক কিছু জমা করছিল একটা গাঠি বোসকার ভিতরে, এটা মুখ খুলে গেছে, এখন সঙ্গে সঙ্গে সমস্ত রু আবার জায়গা মতো ফিট হয়ে গেছে, মানে প্রত্যেকের হ্যাঁ যে সমস্ত দেহ থেকে রু নিয়ে গেছিল সেগুলি 450 রু সেদিন আবার জীবিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই গল্প শুনিয়ে আপনাদেরকে তাদের দরবার মুখী করতে চায়, কারণ দরবারে মানুষ বুঝে গেছে কিছু নাই, ওই দরবারে কিছু পাওয়া যায় না, কিন্তু পাগল গুলি ছাড়া কেউ ওই দরবারে মানুষ যায় না, কারণ তারা কিসের ভিত্তিতে মানুষকে আহ্বান জানাবে? না কোরআনের দিকে, না হাদিসের দিকে, অথচ দাওয়াত হবে উদুইলা সাবিলে রব্বিকা, রবের পথের দিকে, উদুইলা রব্বিকা রবের দিকে, অথচ তারা ডাকছে পীরের দিকে, অমুকের দিকে, তমুকের দিকে, অমুক তমুক কিন্তু আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না, অথচ তারা বলে জাহাজ নিয়ে আসবে, জাহাজ কোথায় চলবে, সেটা কি পানি থাকবে ওখানে? ওখানে তো পানি থাকবে না, হাশরের মাঠে, হাশরের মাঠ হবে বিশাল এক মাঠ, যেই মাঠে কোনো উঁচু নিচু কোনো কিছু নেই, ফিরুজালির এখানে অনেক গাছগাছালি আছে কিন্তু হাশরের মাঠে কোনো গাছগাছালি থাকবে না, এমন কাই হবে, কাই বুঝেন আটা বানানোর কাই বলে হবে, সেখানে পা ডুববে উঠবে, সেখানে আপনার ঘর্মাক্ত হতে থাকবে, একজন মানুষ তার আমল আমল পরিমাণ ঘর্মাক্ত হবে, যার আমল যত ভালো তার কম ঘাম হবে, যার আমল যত খারাপ তত কেউ ডুবুডুবু অবস্থা থাকবে, এই অবস্থায় সবাই আমরা দৌড়াতে থাকবো, দৌড়ে গিয়ে একমাত্র আদমের কাছে যাব, প্রথমে তিনি বলবেন আমি এই কাজ করতে পারবো না, আমি একটা ভুল করেছিলাম, যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার উত্তর নেই, তারপর নূহের কাছে যাব, তিনি বলবেন আমি এই কাজ করতে পারবো না, কারণ আমি আমার ছেলের জন্য সুপারিশ করতে গিয়েছিলাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার কোনো উপায় নাই, তারপর আমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাব, তিনি বলবেন তিনটি কাজ আমি ঘুরিয়ে ফিরিয়ে করেছিলাম, পেছিয়ে করেছিলাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে উত্তর নাই আমি কিছু করতে পারবো না, তারপর মুসা আলাইহিসসালামের কাছে যাব, তিনি বলবেন যে না আমি কিবতীকে চড় মেরেছিলাম মরে গেছিল, যদি জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে খবর আছে আমার, আমি কথা বলতে পারবো না। আমরা সবাই যাব তখন কার সামনে? ঈসা আলাইহিস সালামের সামনে। আপনি মনে করেন না আপনি না আপনি আমি সবাই হাশরের মাঠের ব্যক্তিগুলি আমরা দোয়াতে থাকবো, তারপর ঈসা আলাইহিস সালাম বলবেন ভুল জায়গায় এসেছ, আমি নয়, এই কাজের জন্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই কাজের জন্য, তার কাছে তোমরা যাও। আমরা তার কাছে যাব, তিনি বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্য, আমি এই কাজের জন্য। ইমাম বুখারী তার সহিহ হাদিসটি বর্ণনা করেছেন এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে আমরা তখন তার কাছে যাব, তিনি বলেন, ইমাম বুখারী বলেন, রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে যে সালামায়াত আসছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার আরশের নিচে তিনি যাবেন, গিয়ে তিনি আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহর আল্লাহ তাআলার সানা সিফাত করতে থাকবেন, আল্লাহর গুণাবলী বর্ণনা করতে থাকবেন, সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি চান আপনাকে দেয়া হবে। তখন আমি মাথা উঠে বলবো আল্লাহ বিচারের ব্যবস্থা করে দিন, তখন বিচারের ব্যবস্থা হবে, জান্নাতি জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে, যে যার ইবাদত করত সেদিকে তাকে সেরকম রেপটাইট করে দিয়ে দেয়া হবে, অর্থাৎ কাফের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, মুশরিকের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, যে যার ইবাদত করত দুনিয়ার বুকে তাকে সেটার অনুসরণ করতে বলা হবে, ওইদিকে চলে যাও। অনেকে বলতে পারেন ইবাদত কি জিনিস, আমি তো আল্লাহরই ইবাদত করি। না, একমাত্র আল্লাহর ইবাদত আপনি করেন না, আমি একটা উদাহরণ দিয়ে দিই, ইবাদত বলে ওইটাকে যার সাথে আপনার অন্তরের ভালোবাসা এবং অন্তরের বিনয় জড়িত হয়ে গেছে, পূর্ণ বিনয় এবং পূর্ণ ভালোবাসা যেটার সাথে জড়িত হয়ে যায় সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাইসা আব্দুদ্দিনা দিনারের দাসের ধ্বংস হোক, দিনার বুঝে টাকা পয়সার দাস, তাইসা আব্দুদ্দিরহাম দেরহামের দাসের ধ্বংস হোক, দেরহামের দাসের ধ্বংস হয় কি? আচ্ছা বলেন তো দেরহামের কেন দাসত্ব করে, কেউ কি টাকারে সিজদা করে? তো কি জন্য দাস বলছে? কারণ তার অন্তরের ভিতরে টাকা পয়সার মায়া এত বেশি বেড়ে গেছে, আল্লাহর ইবাদতের বাইরে গেলেও তার কোনো সমস্যা হয় না, তার কাছে মনে হচ্ছে এইটা আমার দরকার, আল্লাহ সন্তুষ্টি আমার দরকার নাই, বেপরোয়া যখন হয়ে যায় আল্লাহর ইবাদতের জায়গাতে অন্য কাউকে স্থান করে দেয় সেটা ইবাদতের জায়গায় পরিণত হয়ে যায়। এই জন্য কেউ কেউ ফুটবলের ইবাদত করছে, এখন এই কয়দিনে ফুটবলের ইবাদত করছে, যখন তার কাছে সালাতের চেয়েও প্রিয় হয়ে গেছে, সালাতের চেয়েও ফুটবল প্রিয় হবে, তখন বুঝতে হবে আল্লাহর জায়গাতে ফুটবলকে বসিয়ে নিয়েছে। ঠিক অনুরূপভাবে কেউ কেউ চাকরির ইবাদত করে, কেউ স্বামীর ইবাদত করে, কেউ স্ত্রীর ইবাদত করে, কেউ টাকার ইবাদত করে, কেউ দুনিয়ার ইবাদত করে, কেউ প্রবৃত্তির ইবাদত করে। ইবাদত ওইটারই নাম যেখানে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় একসাথে হয়, বিনয় এবং ভালোবাসার পূর্ণ রূপ যেখানে একসাথে হয়ে যাবে সেটা ইবাদত হয়ে যাবে। এটা কে পাবে? একমাত্র আল্লাহ পাবে। সেইটা যদি আপনি কাউকে দিয়ে দেন আপনি শিরিক করলেন, আপনি যতই মুসলিম দাবি করেন না কেন, আপনার যত নামই হোক সলিমউদ্দিন কলিমউদ্দিন কাজ হবে না ভাই, আপনার যত সুন্দর সুন্দর নাম দিয়ে পার পেতে পারবেন না, আপনি ইমানদার হতে পারেননি, আপনি এখনো মুশরিক রয়ে গেছেন, কারণ আপনি এখনো আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে লিপ্ত রয়েছেন। মনে রাখবেন, আপনি হয়তো বলেন যে আমি তো এই মৌসুম গেলে তো এরপরে ইবাদত করব, মৌসুমের মধ্যে যে আপনার ইলা আরেকজন হয়ে গেছে, মৌসুমের মধ্যে আপনার আল্লাহ আরেকজন হয়ে গেছে, আপনার তো আগের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে কেউ মান ইউশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। আরো বলেছেন ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব নষ্ট হয়ে গেছে। আপনি হজ করলে আপনাদের দেশে কয় আলহাজ, তাই না? তিনবার করলে আলহাজ কয়? প্রথমে হাজির সাহ, তারপরে কিছু একটা, তারপরে তিনবার নাকি আলহাজ হয়, তিনবার হজ করে আসছে, কিন্তু এখানে এসে তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসার চেয়ে ফুটবলের ভালোবাসা বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল, ওই ব্যক্তি শিরিক করলো, তার তিনবারের হজ শেষ হয়ে গেল, মাটি হয়ে গেল। আল্লাহর ভালোবাসার চেয়ে কোনো কিছু বেশি ভালোবাসতে পারবেন না।
সন্তান কেউ নয়, স্ত্রী কেউ নয়, পরিবার কেউ নয়, কোন কিছুকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসতে পারবেন না। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন কুলি কানা আবাউকুম আও আবনাউকুম আও ইখওয়ানুকুম আও আজওয়াজুকুম আও আশিরাতুকুম আও আমওয়াল মুখতারাফতুমুহা আও ওয়ামাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। চিন্তা করে দেখছেন আটটি জিনিস, আটটি জিনিস আপনাকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখে। কখনো কখনো পিতা, কখনো কোনো সন্তান, কখনো স্ত্রী, কখনো সম্পদ, কখনো ব্যবসা বাণিজ্য, কখনো দুনিয়ার টান, এগুলি সবই আপনাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, বলতে পারেন একটা হচ্ছে গুনাহ, যখন অপরাধ বোধ থাকে, আমি একটা গুনাহ করছি আল্লাহ আল্লাহ মাফ করে দিও, আল্লাহর কাছে তওবা করছেন আল্লাহ মাফ করে দিও, গুনাহ অপরাধ বোধটা যখন আপনার থাকবে তখন এটা গুনার পর্যায়ে থাকবে। যখন অপরাধ বোধ থাকবে না, আপনার কাছে মনে হবে কিছুই না, ডাইল ভাত ফানি ভাত এরকম মনে হবে, কিছুই না, আমি এটা করছি কিছু না, টাকা পয়সা জামনে যাচ্ছে, আপনি রোজগার করতেছেন, হারাম খাচ্ছেন অনবরত, এবং কি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আর আপনার কাছে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, আমার কি হয়, কিছুই তো হচ্ছে দেখতেছি না। হ্যাঁ, কিছুই তো হয়, দেখেন না, কিছু দেখেন না, মরলে দেখবেন, বুঝছেন তো, মরার পরে দেখবেন, কিন্তু প্রত্যেকেই দেখবো আমরা, মরার আগে দেখা যায় না বলেই আপনি মনে করছেন কিছুই হচ্ছে না। এই যে বেপরোয়া হয়ে গেছেন এবং আল্লাহর শাস্তি সম্পর্কে আপনি বেপরোয়া কিছু মনে করছেন না, ওই আপনার কিন্তু এই কাফের কুফুরি কাফুর কুফুরি হয়ে গেছে, কাফের হয়ে গেছেন আপনি। আপনাকে কাফের বলতে পারছি না, আমি কই বলতে পারছি না বিভিন্ন কারণে, কিন্তু আল্লাহর দরবারে আপনার নাম কিন্তু কাটা হয়ে গেছে, আপনি এখন জাহান্নামের মধ্যে নাম লিখে ফেলেছেন। এই জন্য কোনদিন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার কোন কাজের কারণে ইমান যেন চলে না যায়, ইমান হেফাজত করতে হয়, ইমান সাবধানে আটকে রাখতে হয়। এই যে ভাইরা আজ বিশাল বাক্সের সামনে বসে শত শত হাজার হাজার ঘন্টা বসে রয়েছেন, এই যে শত শত ঘন্টা বসে রয়েছেন, নামাজ সলাতের কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই, শরীয়ত কোনো মানতেছেন না, বরং বাবা মার কথা শুনতেছেন না, যে যা ইচ্ছে তা করে বেড়াচ্ছেন, বেপরোয়া যখন হয়ে যায়, প্রথমে গুনাহ থাকে, গুনাহ যখন ব্যাপার অবস্থা চলে যায় যে যাই হোক আমার এটাই দুনিয়া এটাই সব, সেদিন হতে গানই জীবন, গানই বরণ, কোন গান বানাইছিল কেউ একটা, সেইটা হচ্ছে তার শিরকি গান, মানে সে তখন তার শেষ মুশরিক হয়ে গেছে, যখন বলছে গানই আমার জীবন, গানই আমার প্রাণ, তখন সবকিছু হয়ে গেছে, বুঝলেন না। একজন যখন বলে আমার প্রাণের চেয়েও প্রিয় হচ্ছে আমার স্বামী, ও মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে। ঠিক আরেকজন যখন বলে আমার প্রাণের চেয়ে প্রিয় হচ্ছে আমার স্ত্রী, এটাও মিথ্যা কথা বলছে। এরা মিথ্যা কথা বলে আপনাকে ধোকা দিচ্ছে, যদি সত্যিটা হয়ে থাকে তাহলে শিরিক হয়ে যায়, আর মিথ্যা কথা বললে সে গুনার মধ্যে আসে, বুঝেন কথাটা। কারণ একজন মানুষের সবচেয়ে প্রাণের চেয়েও প্রিয় কে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন তার ব্যক্তি, তার নিজস্ব বেশি প্রিয়। রসুল যা বলেছেন সেটা কার কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন। আল্লাহর চেয়ে প্রিয় কোনো কিছু হইতে পারে না। আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যাকে বিনা কারণে ভালোবাসতে হবে, কোনো কারণ নাই। আপনি আমাকে ভালোবাসেন কেন? আপনাকে একটা কথা বলেছি, শরীয়তের কথা বলেছি, যেটা ভালোবাসেন, তাই না? আপনি রসুলকে আমরা কেন ভালোবাসি? কারণ রসুল আমাদেরকে দিনের কথা শিক্ষা দিয়েছে, রসুল আমাদেরকে হেদায়েতের কথা বলেছে, এই যে রসুলের কথা ভালোবাসি, রসুলকে ভালোবাসি। কিন্তু আল্লাহকে ভালোবাসতে তবে কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে চোখ দিয়েছেন, তিনি আমাকে আহারের ব্যবস্থা করেছেন, তিনি কত কিছু করেছেন, এগুলি হচ্ছে অতিরিক্ত কারণ। বিনা কারণে যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। এই ভালোবাসা হচ্ছে মূলত শিরক, এই ভালোবাসা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দিলে শিরক হয়ে যাবে, আল্লাহর জন্য দিলে হবে ইবাদত। এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله. মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো গ্রহণ করে, আল্লাহর মতো তাদেরকে ভালোবাসে। অর্থাৎ আপনি যেটাই গ্রহণ করছেন, ধরেন একটা মাইকে যদি হয় অথবা একটা মোবাইল যদি হয়, মোবাইলটাকে আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো পর্যায়ে চলে গেলে আপনি মুশরিক। আমার কথা না কার কথা? আল্লাহর কথা। অমিনের নাস মাইয়াতাখযু মিন দুনিল্লাহি আন্দাদান, আন্দাদ নতুন মুশরিক, শিরক বানাচ্ছে। কখন?
যখন আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসবে তখন আপনার এটা শিরক হয়ে যাবে। এইজন্য অনেকে বলে আল্লাহর মতো ভালোবাসা প্রমাণ কেমনে পাবো? প্রমাণ পাবো আল্লাহ বলছে সালাতে আসতে। আপনি গেছেন কোথায়? হ্যাঁ, খেলা দেখতে। বুঝছেন না? আল্লাহর খেলার প্রতি কোনো গুরুত্ব আপনার নাই, আল্লাহ তাআলার সালাতের প্রতি কোনো গুরুত্ব আপনার নাই। আপনি ওই মানুষের ওই তথাকথিত মানুষদের নাচানাচি দেখার জন্য আপনার এতই প্রিয় যে আপনি সব ছেড়ে চলে যাচ্ছেন। আপনি তাহলে খতরার মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন। প্রথমে গুনাহ থাকবে, ধীরে ধীরে এটা শিরকে পরিণত হয়ে যাবে। যখন এটা এমন ভালোবাসা হয়ে যাবে যে কোনো পরোয়া নাই, আমাকে খেলা দেখতেই হবে, আমাকে অন্যায় করতেই হবে, আমাকে টাকা রোজগার করতেই হবে, আমাকে সুদ খেতেই হবে, আমাকে বিল্ডিং তৈরি করতেই হবে, আমাকে জমিটা কিনতেই হবে, এই জাতীয় পরোয়া নাই যখন হয়ে যায়, আল্লাহ তাআলার হারাম হারালের তোয়াক্কা যখন আপনি করবেন না, নিজের মন মতো হালাল হারাম বানাবেন, আপনি তখন মুশরিক হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলার চেয়ে বেশি অন্য কিছুকে আপনি ভালোবাসছেন, আল্লাহ তাআলার চেয়ে অন্য কিছুর জন্য আপনি বেশি বিনয় প্রকাশ করতেছেন। আনুগত্যের ক্ষেত্রেও তাই। আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, আর শাসকদের কথা শুনবেন আল্লাহর কোরআনের নির্দেশিতা। কিন্তু যেখানে আল্লাহর নির্দেশের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে কারো কথা শোনা যাবে না। যদি আল্লাহর নির্দেশের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে কারো কথা শোনা যাবে না, সে যে ব্যক্তি হোক না কেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আল্লাহর নির্দেশের বাইরে কোনোদিন কিছু বলছেন? কোনোদিন কিছু বলেন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে বোঝা গেল যে আপনি আমি যত কাজ করি না কেন, যদি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমি ঠিক না থাকতে পারি, এগুলি সব বরবাদ হয়ে যাবে। আপনি লক্ষ লক্ষ টাকা মসজিদে দিয়েছেন, মসজিদে টাকা দেন না আপনারা? মসজিদে টাকা দিয়েছেন, আমার টাকা দিয়েছেন কোথাও ভালো প্রতিষ্ঠান করেছেন, এই যে ফরকানি মাদ্রাসা করেছেন, কিন্তু আপনার মধ্যে সামান্যতম শিরিক রয়ে গেছে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। আপনি রাখার জায়গা রাখলেন না, বুঝলেন কিনা? মাছ সারাদিন ধরছেন, মাছ সারাদিন ধরছেন, কিন্তু মাছ ধরে রাখার যেটা রাখছেন ওটা নিচে ছিদ্র আছে। মাছগুলি একটা থাকবে? একটা থাকবে? একটাও থাকবে না। ঠিক, আপনি যত আমল করেন না কেন, অনেকে আছে সারা জীবনের জন্য বের হয়ে পড়ে, আছে না? অনেকে আছে জীবনের পণ করে ইসলামিক ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই করছে সেই করছে, কিন্তু শিরিক বুঝে নেই, কুফর বুঝে নেই। তখনই আপনি যখন শিরিক কুফর বুঝবেন না, আপনি যত আমল করেছেন রাখার জায়গা পাচ্ছেন না, এগুলি সব বরবাদ হয়ে যাবে, এগুলি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এগুলি আর কবুল হবে না। এই জন্য আপনি আমল করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার রাখার জায়গাটা ঠিক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে এক লোকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 একেবারে সারা শরীর রক্তাক্ত করে যখন মারা গেল, সাহাবায়ে কেরাম একজন বলল, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি? রাসূল বললেন যে জাহান্নামী। রাসূল কি বললেন? জাহান্নামী। কেন জাহান্নামী? এক সাহাবী বললেন যে আমি খুঁজতে থাকলাম যে এই লোকটাকে রাসূল কেন জাহান্নামী বললো, আমার খুব কষ্ট লাগলো, রাসূল কেন জাহান্নামী বললো? রাসূল বলে যে এই লোকটা খুঁজতে দেখলো যে ওই লোকটা তরবারির ফনা দিয়া বুকের নিচে দাগ দিয়া আত্মহত্যা করে মরে গেছে, আল্লাহ সম্পর্কে নিরাশ হওয়ার কারণে। কারণ নিরাশ হওয়াটা কাফের কাফির করে ফেলে। কেউ যদি আল্লাহর ব্যাপারে অনেক অসুখ হয় না, অসুখ হয়ে যদি কোনো কেউ নিরাশ হয়ে মারা যায় কাফের হয়ে যায়, নিরাশ হওয়া যাবে না, তাকে আশাবান থাকতে হবে। দুনিয়ার কারো ব্যাপারে ঝগড়াঝাটি করে কারো উপরে হয়তো কেউ অভিমান করে অনেকে মরে যায় আত্মহত্যা করে, সেটা হলো গুনার কাজ। কিন্তু আল্লাহর সাথে যদি কোনো কেউ যদি আল্লাহর উপরে নিরাশ হয়ে কেউ মারা যায়, সে ব্যক্তি একদম চিরস্থায়ী কাফের, সে জান্নাতে যেতে পারে না কোনোদিনই, কারণ সে কাফের কাফের হয়ে গেছে। এই ব্যক্তি সেরকম একজন ব্যক্তি হওয়ার কারণ রাসূল বললেন যে এই লোক জান্নাতে যেতে পারছে না, কারণ হচ্ছে এই লোক আল্লাহর উপর নিরাশ হয়ে মারা গেছে। ওটা সাহাবি ছিল না কেউ মনে করবেন না, কারণ যুদ্ধের ময়দানে এসে সে যুদ্ধ করতে নেমেছে, সে সাহাবী থাকলে সবাই তাকে চিনত, এরকম পরিবেশে তারা সাহাবায়ে কেরাম মধ্যে এই পরিবেশ ছিল না। অন্যরা এটা করেছে যুদ্ধ করলে, অর্থাৎ আপনি বুঝে যাচ্ছে এটাই, কাজ করলেই হবে না, কাজ রাখার জায়গাটা পরিশুদ্ধ হতে হবে। আপনি যে জায়গায় আপনার আমলটা রাখবেন ঠিক থাকতে হবে, আকীদাটা বিশুদ্ধ হতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে। একটা সন্তানকে তার বাবা যে জিনিসটা সবচেয়ে বেশি শিক্ষা দিবে সেটা শিক্ষা দিছে লোকমান তার সন্তানকে। সন্তানকে আপনি প্রথমে আকীদা শিক্ষা দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান জীবিত ছিল না, কোন সন্তান জীবিত ছিল না, শুধুমাত্র তার মেয়েটা বড় হয়েছে ফাতেমা জীবিত ছিল শেষ পর্যন্ত। কিন্তু তার তিনি কি করতেন, ছোট বাচ্চাদেরকে তার বাহনের পিছনে বসিয়ে শিক্ষা দিতেন, ইয়া গোলাম
হে প্রিয় বৎসক ইহফাজিল্লাহা ইহফাজুকা আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহর হেফাজত কেমনে করবেন আল্লাহর তাওহীদের হেফাজত করো আল্লাহ তাওহীদের হেফাজত করো আল্লাহর ঈমানের হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এইভাবে সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে তো আপনি যখন বিপদে পড়েন কার কাছে চাইবেন আল্লাহর কাছে আপনি যখন সাহায্য চাইবেন কার কাছে চাইবেন আল্লাহর কাছে কিন্তু কিছু মানুষ তো সাহায্যের জন্য কোথায় যায় কবরের কাছে বিশাল একটা ছাগল মানত করে বসে থাকে মানত করাটা আল্লাহ তাআলা পছন্দ করেন না কিন্তু মানত যদি কেউ নেকের মানত করে পূরণ করতে পারে ভালো কাজের মানত করে সে পূরণ করতে পারে কিন্তু যে মানতের মধ্যে এরকম নাই যে আল্লাহ তুমি আমাকে দিলে আমি তোমাকে দিব সেটা জায়েজ আছে যখন বললেন যে আমি আল্লাহ আমি এই মসজিদে 500 টাকা মানত করেছি এটা জায়েজ আছে 500 টাকা দিতে হবে আপনাকে দিবেন কিন্তু যদি বলেন যে আল্লাহ আমার ছেলে ভালো হলে 500 টাকা দিব এটা জায়েজ নাই এই মানত জায়েজ নাই কারণ আল্লাহর উপরে ঠেস ধরা হয় আল্লাহ তুমি দিলে আমি তোমারে দিব আস্তাগফিরুল্লাহ এটা কোন ধরনের কথা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাযরু লা ইয়াতি বিখায়র মান্নাত কোনো ভালো জিনিস নিয়ে আসে না ওয়া ইন্নামা ইস্তাখরাজু মিন মালিল বখিল বখিলের সম্পদ থেকে বের করে বখিল দিতে চায় না বলে আমার দিলে আমি দিব মানে সে কাউন্টার চায় কাউন্টার আল্লাহ পছন্দ করেন না এই জন্য মান্নাত করা জায়েজ নাই আমাদের ভাইরা শুধু মান্নাত করে অনেকেই দেখবেন বিশেষ করে মহিলারা মান্নাতের শেষ নাই ছেলে ভালো হলে এটা করবো ছেলে ভালো হলে এটা করবো আরে ছেলে ভালো হলে এটা করে না এখনই করে ফেলেন করে এটা ওসিলা দিয়ে দোয়া করেন আপনি তাড়াতাড়ি করে 500 টাকা দিয়ে গরিবদের দিয়ে দোয়া করেন আল্লাহ 500 টাকা দিয়েছি ওসিলা আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও এটা বলেন আল্লাহ যদি আমার ছেলে ভালো হয় তাহলে অমুকখানে 5 টাকা দেবো অমুকখানে 10 টাকা দেবো এর মধ্যে আরো সমস্যা হচ্ছে কবরে দিবে বলে মাজার নাই তো আপনাদের এলাকা ভালো জায়গা মাশাআল্লাহ আহলে হাদিসের এলাকা কোনো সমস্যা নাই কিন্তু রাস্তার পাশে আসেন আসার পর দেখবেন যে শত শত মাজার এগুলি আপনাদের এক মাজারের নাম শুনেছি এক কয়েক কোটি টাকা উঠছে মসজিদটাও কোন পাগলার মাজার পাগলার কোনটা এই পাগলার মাজারে মসজিদ আবার এখানে ওখানে কয়েক কোটি টাকা উঠে আবার এটা একবারে জেলা পরিষদ থেকে দুটো সবাই ভাগ পায় এজন্য সবাই এটা ঠিক করে রাখে কেউ ভাঙতে দিবে না আপনাকে এটাকে কারণ এদের লাভ আছে এদের মধ্যে থাকলে তো টাকা থাকলেই তো টাকা সবাই এই পক্ষ অবলম্বন করে কিন্তু আপনি কি জানেন এর মাধ্যমে এই যে লোকটা টাকা দিয়েছে তার ঈমান শেষ হয়ে গেছে যে লোকটা টাকা দিয়েছে তার ঈমান শেষ হয়ে গেছে কারণ এটা তো আল্লাহর জন্য দিতে পারতেন আপনি দিছেন এখন কার জন্য তাগুতের জন্য আপনি দিছেন কুফরির জন্য শিরকের আখড়াতে আপনি টাকা দিয়েছেন আপনি শিরককে প্রমোট শিবিক শিরককে আপনি প্রমোট করলেন আপনার কারণে শিরিক বেড়ে গেল সেই শিরিক হলো মুশরিক হলো শত শত মানুষ শিরকের মধ্যে পড়ে গেল এই মানুষগুলো যে দিন দিন শিরিক করতেছে এই দাওয়াত কে দিবে ভাই সবাই তো সারাদিন কেবল দুনিয়ার এই দাওয়াত ওই দাওয়াত সব দাওয়াত দিচ্ছেন আসুন ভাই আমরা এই করি সেই করি আমরা এটা করি ওটা করি কিন্তু ঈমানের দাওয়াত কে দিচ্ছে ঈমানটা কি দিয়ে রাখার দাওয়াত কে দিচ্ছে এই শত শত মানুষ হাজার হাজার মানুষ আপনি চট্টগ্রাম থেকে শুরু করে যদি কোনো ঢাকা পর্যন্ত আসেন দেখবেন যে রাস্তার আশেপাশে চট্টগ্রাম তার বললামই না কয় শত আছে আশেপাশে শুধু মাজার আর মাজার কিন্তু রেল লাইনের পাশে মাজারগুলি হয় না যত মাজার সব বাস লাইনের পাশে কেন মানুষ থামে যে আর রেল লাইন এক্সচেঞ্জ করে না এখানে শুধু ভয় পায় যে এই মাজার গরম এক্সচেঞ্জ করে দিবে আমাকে এই জন্য কিছু একটা দেওয়া লাগবে টাকা নাউজুবিল্লাহ আর মান্নত করে এই মান্নত শরীয়তে বৈধ নয় সন্তানকে আপনি শিক্ষা দিবেন সন্তানকে প্রথম দিন থেকে শিক্ষা দিবেন যে সাহায্য একমাত্র আল্লাহ করবে আর কেউ নয় আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না এই জন্য যারা তাবিজ নিয়ে বসে আছেন তাবিজের সাহায্য চাচ্ছেন কিসে সাহায্য চায় তাবিজে সাহায্য করবে কেউ কড়ি গলা দিচ্ছে মনে করছে কড়ি তারে সাহায্য করবে ওইটা তার ভুল কড়ি তাকে সাহায্য করবে না কেউ তাগা দিচ্ছে তাগা তাগা লাগাচ্ছে কেউ সুতা পড়তেছে কেউ হাতের মধ্যে সুতা লাগাচ্ছে কেউ তথাকথিত আজমির শরীফ থেকে লাল নীলে সুতা এনে হাতে পরিয়ে দিচ্ছে মনে করে এটা থাকলে তার ভালো হবে সেই তো মুশরিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার ইমাম তো শেষ হয়ে গেছে যখন সেটার উপর নির্ভর করছে সঙ্গে সঙ্গে তার ইমাম শেষ হয়ে গেছে কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
বলেছেন ইন্নাত তামিমাতা ওয়াত তিওয়ালাতা শিরকুন তামিমা এগুলি শিরক তামিমা এগুলি শিরক তামিমা শিরক রাসূল তিনবার বলেছেন এবং এইগুলি যে তিওয়ালা শিরক রাসূল তিনবার বলেছেন বারবার বলেছেন সাবধান করেছেন যে তামিমা গুলো এই যে তথাকথিত এই মাদুলিগুলি পড়া হচ্ছে এগুলি শিরকের মাদুলি আর কোনো কিছু নয় কারণ সাহায্য একমাত্র আল্লাহর কাছে যাইতে হবে ছোট বাচ্চাদেরকে এই সাহায্যের জিনিসটা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা এই আয়াতে আমি যেগুলি তেলাওয়াত করেছি এগুলি ব্যাখ্যা করে শেষ করব ইনশাআল্লাহ আপনাকে উঠবেন না জন অনুগ্রহ বসেন ইনশাআল্লাহ আমি শেষ করে দেব দ্রুত ইনশাআল্লাহ লোকমান একজন নেককার বান্দা ছিলেন আল্লাহর নবী ছিলেন না তিনি একজন হাকিম ছিলেন নেককার বান্দা সাথে সাথে তিনি কি ছিলেন প্রজ্ঞ বুদ্ধিমান ব্যক্তি ছিলেন হ্যাঁ বুদ্ধিজীবী নয় আমাদের বুদ্ধিজীবীরা তো আজেবাজে কথা বলে উনি বুদ্ধিমান ব্যক্তি বুঝতেন আল্লাহ সম্পর্কে জানতেন এরকম একজন ব্যক্তি তিনি হচ্ছেন লোকমান লোকমান হাকিম ওনাকে বলা হতো লোকমান তার সন্তানকে ওসিয়ত করছে আপনিও আপনার সন্তানকে ওসিয়ত করবেন যে ওসিয়তগুলি এখানে আলোচিত হয়েছে একটা একটা করে আপনি সন্তানকে ওসিয়ত করে যাবেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর উপরে এবং আখিরাতে ঈমান রাখে দুটি রাত পার না করে সে যেন তার ওসিয়ত লিখে যায় দুটি রাত যেন পার না হয় সে যেন তার ওসিয়ত লিখে যায় আপনাদের মধ্যে কয়জন ওসিয়ত লিখেছেন দেখি হাত তোলা দেন তো একজন ওসিয়ত লিখছেন কেউ লেখেন নাই অর্থাৎ রসুলের নির্দেশিকা যে যেন দুটি রাত পার হবে না ওসিয়ত লিখে যান ও মুখে বলে যায় একটা যেন আপনি করতে হবে সন্তানকে ওসিয়ত কি ওসিয়ত করবেন সর্বোত্তম ওসিয়ত নবীরা করে দিয়েছেন নবীরা ফালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন নবীরা বলতেন মুসলিম না হয় কেউ মারা যাবে না আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে এই নবীরাই ওসিয়ত করে যেতেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যাবেন আত্মসমর্পণ বুঝে আপনি যদি সেনাবাহিনী লোক হন আত্মসমর্পণ করলে আপনার কিছু করার আর থাকে না কারণ অর্ডার চলবে যার কাছে আত্মসমর্পণ করবে তার অর্ডারে আপনি চলবেন আপনি ইমানদার যদি হন মুসলিম যদি হন আল্লাহর অর্ডারে আপনি চলতে হবে আপনি আত্মসমর্পণ করছেন আমাদের আল্লাহর কাছে আল্লাহ যা বলেছে তা আপনি শুনবেন এর বাইরে চলতে পারবেন না তাহলে আপনি সত্যিকারের মুসলিম তাহলে আপনি সত্যিকার মুসলিম এর বাইরে আপনি মুসলিম দাবিদার এর বাইরে আপনি মুসলিম দাবিদার কারণ আপনি আল্লাহর কথা মতো চলেন না আপনি নিজের মন মতো চলেন প্রবৃত্তির কথা মতো চলেন তাহলে আপনি আসলে ঈমান এখনো মুসলিম হতে পারেন নাই কারণ মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী এটা মুসলিম অর্থ আমাদের সমাজে বলে মুসলিম অর্থ শান্তি না মুসলিম অর্থ শান্তিকারী নয় মুসলিম আত্মসমর্পণ করলে শান্তি আপনি পাবেন দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তি আপনি পাবেন কিন্তু যদি আপনি আত্মসমর্পণ না করেন আল্লাহ বিধানের কাছে আল্লাহ নির্দেশের কাছে আল্লাহ রসুলের ওহির কাছে আল্লাহ রসুলের কথার কাছে আপনি অশান্তি সু তৈরি করবেন কোনোদিন শান্তি পাবেন না এবং আপনি কোনোদিন আল্লাহ এবং রসুলের কথা শুনেন না যেহেতু আপনি মুসলিম হইতে পারেননি সুতরাং মুসলিম হতে আপনাকে নির্দেশনা দিয়েছেন নবীরা লোকমান কি বলছেন লোকমান একটা কথা বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ দেখছেন কিনা কারণ কি জানেন হাসরের মাঠে বুখারী হাদিসটির কথা আবার মনে করে দিচ্ছি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আট রকমের সুপারিশ করবেন কয় রকম আট রকমের আট এইট আট রকমের সুপারিশ করে তার উম্মতের লোক জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন কিন্তু এই সুপারিশে একটাও ওই ব্যক্তি পাবে না যার কাছে শিরিক আছে যার কাছে শিরিক আছে তার জন্য কেউ সুপারিশ করবে না নবীও করবে না তারপরে ফেরেশতারাও করবে না এবং তারপরে আল্লাহর নেককার বান্দারাও করবে না শহীদরাও করবে না আপনার ভাই আপনার জন্য সুপারিশ করবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার জন্য সুপারিশ করবেন না ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য সুপারিশ করবেন না নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য সুপারিশ করবেন না কখন যখন শিরিক থাকে শিরিক থাকলে আর কিছু আপনার থাকার দরকার নাই আপনার জীবনটা এমনি বরবাদ হয়ে গেছে এই জন্য একটা জিনিস যেন আপনার না থাকে সারা জীবন শুধু কষ্ট করবেন যে শিরিক যেন আমার পরিবার আমার সন্তানের মধ্যে না থাকে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে তার সন্তানদের জন্য ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম আল্লাহ আমার এবং আমার সন্তানদেরকে আমরা যেন কোনো মূর্তি পূজা না করি তো শিরিক না করি এ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন
আমাদেরকে বাঁচিয়ে দিন রব্বানা ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস আল্লাহ এই মূর্তিগুলি তো সবগুলি এই যে শিরিকের আকড়াগুলো সবাইকে তো পথভ্রষ্ট করে দিল আল্লাহ তিনি ইব্রাহিম আলাইহিস উল্লেখ করতেছেন এর অর্থ যে শিরিক যদি আপনার কারো থাকে সেই ব্যক্তির আর কোনো কিছু আশা নেই তার জন্য কোনো সুপারিশ হবে না সুপারিশের পরেও একটা জিনিস কিন্তু থাকবে সেটা কি আল্লাহ তাআলা তার হাতে তিন চাবল জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন কিন্তু শর্ত একটা কিন্তু আছে সেটা হচ্ছে শিরিক করে না ওদেরকে বের করে আনবেন যারা কোনদিন শিরিক করে না আল্লাহর সাথে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এটা রাসূল সেটা ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে যারা গুনাহগার তাদের জন্য তিনি সুপারিশ করে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর কাছে বারবার সেজদায় পড়ে যান বারবার আল্লাহ তাআলা অনুমতি দিবেন বারবার অনুমতি দিবেন বারবার সেজদায় পড়ে যান বারবার অনুমতি দিবেন শেষে বলবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমি দেখতে পাচ্ছি কোরআন যাদেরকে বলছে যে আর সুপারিশ হবে না ওরা ছাড়া আমি সবাইকে নিয়ে এসেছি আল্লাহ বলবেন যে আমার কাছে আরো তিন চাবল আছে এই তিনটা তুমি নিয়ে আসবেন আল্লাহ তাআলা তিন কোষ নিয়ে আসবেন জাহান্নাম থেকে তিন কোষে কারা পড়বে যারা একমাত্র আল্লাহ জানেন যে এরা শিরিক করে নাই এরা শিরিক করে নাই আল্লাহ জানেন যে এরা শিরিক করে তো ভালো কাজও করে নাই ভালো কাজও করে নাই গুনার কাজ করেছে শিরিক করে নাই এদেরকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন লাম ইয়ারমাল খায়রান কাত কখনো কোনো ভালো কাজ করে নাই কিন্তু ঈমান টিকে টিকে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বের শিরিক ছিল না এজন্য তাকে বের করে নিয়ে আসবেন তাহলে যে লোকমান কেন তার সন্তানকে প্রথম ওসিয়ত করছেন এটা যে ওসিয়তটা না হলে বাকিগুলির কোনো কাজে আসবে না আপনি আপনার বাবারে অনেক খেদমত করেছেন আপনি আপনার সন্তানে দেখাশোনা করেছেন আপনি দান করেছেন আপনি হেন কোনো কাজ করার করার বাদ নাই যা করেন নাই কি ভালো কাজ সব করেছেন কিন্তু একটু শিরিক ছিল আপনার লাভ হবে কোনো লাভ হবে না এই জন্য বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হচ্ছে বড় জুলুম কেন বড় জুলুম আপনি ভালো করে জানেন যে আপনাকে সৃষ্টি করছে কে আল্লাহ আপনাকে রিজিক দেয় কে আল্লাহ আপনার মালিক কে আল্লাহ আপনার সবকিছু দেয় কে সন্তান সন্ততি কে দিছে আল্লাহ এত কিছু আল্লাহ দেয় আপনি আরেকজনের ইবাদত করেন জুলুম না বলেন তো আপনি যদি কোনো একজন মানুষকে কাজে রাখেন বলেন তুমি আমার কাজ করবা সে যদি তাকে যদি আপনি মাসে 50,000 টাকা করে বেতন দেন সে যদি আরেকজনের কাজ করে আপনি কি তাহলে কি বলবেন থাকবেন কাজে রাখবেন তারে মাফ করবেন তারে ছড়াই দিবেন যে তো আমার তোর কাজ করছে আরেকজনের কাজ করছে আমার কাছে উপদেশ পাবি কোথায় হাসনের মাঠেও তাই হবে কিছু মানুষ এসে বলবে যে আমি এই কাজ করেছি এই কাজ করেছি এই কাজ করেছি আল্লাহ তাআলা বলবেন ইযহাবু ইলাল লাযিনা কুনতুম তুরাউন ওদের কাছে যাও যাদেরকে তোমরা দেখাতে ওদের কাছে যাও তার যাদেরকে তোমরা দেখাতে দেখো তাদের কাছে তোমাদের সব পাও কিনা আমার জন্য তোমরা কাজটা করো নাই আমার জন্য করলে আমি তোমাদের সব এখন ইন্নাল্লাহ লা ইউযিরু আজাল মুসলিম আল্লাহ তাআলা নেককারদের সামান্যতম আমল আল্লাহ নষ্ট করেন না পরিপূর্ণ হেফাজত করে রাখেন আল্লাহু আকবার ইমাম তিরমিজি বর্ণনা করে একটা হাদিস সেটা হচ্ছে কেউ যদি একটা দান দেয় আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা বাড়াতে 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 পুরো উপত্যকা করে ফেলেন আরব দেশে গেছেন আপনারা অনেকে যেমন উপত্যকা কি জিনিস জানেন দুই পাহাড়ের মাঝখানে বিশাল জায়গা পূর্ণ করে ফেলে আপনি একটা দান করছেন ওটা একটাই থাকে না আর এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা বাড়তেই থাকবে এটা পূর্ণ করে দিবে ঠিক অনুরূপভাবে আপনি একটা ভালো কাজ করেছেন আল্লাহ এটাকে বাড়াই তুলবেন আমার বান্দারা আসছে শর্ত একটাই যে শিরিক করতে পারবেন না শিরিক করলে আপনার বড় বড় জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বিশাল বিশাল ভালো কাজ করেছেন শিরিকের কারণে সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য শিরিকের আখড়াগুলোকে আপনাদেরকে এগুলির বিরুদ্ধে দাঁড়াতে হবে এগুলির বিরুদ্ধে কথা বলতে হবে আপনার যতটুকু সামর্থ্য অতটুকু নিয়ে এগুলির বিরুদ্ধে কথা বলতে হবে এগুলি থাকলে আপনাদের জীবনের কোনো মূল্য নাই ক্ষতি ছাড়া কোনো লাভ নাই আপনি বুঝতেই পারছেন তারপর বলেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি পিতামাতার প্রতি ভালো ব্যবহার কথা বলেছেন পিতামাতার প্রতি ভালো ব্যবহার অনেকে আছে মায়ের প্রতি ভালো ব্যবহার করে পিতার প্রতি ভালো ব্যবহার করে এটা ঠিক না বাবা মা উভয়ই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আল্লাহর পরে যার আনুগত্য করতে বলেছে যার শুকরিয়া আদায় করতে বলেছে আল্লাহ নিজে তিনি হচ্ছেন পিতা মাতা আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা অর্থাৎ আল্লাহ শুকরিয়া আদায় করো আর পিতা মাতার শুকরিয়া আদায় করো কেন দুনিয়া আসার মাধ্যম হচ্ছেন তারা আর আমাদের সমাজে কিছু মানুষ এখন বের হয়েছে যারা পিতা মাতাকে বোঝা মনে করে
বৃদ্ধ বয়সে তাকে দেখবে কে এই করবে সেই করবে কে তাদের জন্য টাকা পয়সা দিচ্ছি বিশেষ করে তাকে যদি কোনো ইয়াতে পাঠিয়ে দেয়া হয় হ্যাঁ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হয় সেখানে দেখবে সেখানে টাকা পয়সা দিয়ে দেখবে না আপনার দেখা দায়িত্ব আপনি দেখা দায়িত্ব কারণ ছোট কালে এইভাবে তোমাকে প্রতিপালন করেছে এইজন্য আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ দয়া করুন তাদের দুজনের প্রতি যেমন ছোট কালে আমার প্রতি দয়া করেছেন একটু চিন্তা করুন আপনি ছোট কালে আপনি দুধ যদি না খাওয়াইতো আপনার মা আপনি কি আসলে কিছু করতে পারতেন এত বড় হতে পারতেন না আপনার বাবা রাত জেগে না বুঝতে দিয়ে টাকা রোজগার করে সংসার চালিয়েছে আপনাকে পড়া খরচ দিয়েছে আপনার কাপড়ের ব্যবস্থা করেছে বই কেনার ব্যবস্থা করেছে কিন্তু আপনি তো ভুলে গেছেন তিনি কোনোদিন বলবেন না আপনার কাছে তার ভালোবাসার কারণে করেছেন কিন্তু আপনার তো বোঝা উচিত যে তিনি কি কষ্টগুলি করেছেন তিনি কি কষ্ট করেছেন কোনোদিন বলবেন না বাবারা কোনোদিন বলতে চায় না মায়েরা অনেক সময় বুঝতে পারে মায়ের অবস্থাটা কিন্তু বাবাদের কথা অনেকে বুঝেও না কিন্তু মায়েরও সামান্যতম একটা জিনিস আপনি কোনোদিন আদেশ শেষ করতে পারবেন না ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসছে ইয়েমান থেকে সেই লোকে মাকে কাঁধে নিয়ে হজ করতেছে চিন্তা করেন তো মাকে একটা পিছনে রোডপোর্টার মতো করে হজ করতেছে মা হাঁটতে পারে না দেখে এবং বলতেছে ইবনে ওমর আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়ালা জাফরাতা মিন জাফরাতিহা ওই বেটা তোমার মায়ের একটা দীর্ঘ শ্বাস এখনো শোধ হয় নাই দীর্ঘশ্বাস তোমাকে পেটে নিয়ে ঘুমাইতে পারেনি একবার এদিকে একবার ওদিকে ঘুরেছে কেউ কত কষ্ট করেছে ভয়ে ছিল কখন সস্তা নষ্ট হয়ে যায় কখন সমস্যা হয়ে যায় তোমার একটা দীর্ঘশ্বাস তুমি এখনো শেষ করতে পারো নাই কারণ তুমি এখন তোমার মাকে লালন পালন করতেছো কি জন্য যে মা কোনদিন মারা যাবে সে পর্যন্ত কষ্ট করতেছে তাই তো তোমার মা লালন পালন করেছে তোমাকে জীবিত দুনিয়াতে আনার জন্য কত পার্থক্য অর্থাৎ তুমি লালন পালন করতেছো যে আর কদিন সেবা করে যায় তিনি দুনিয়া থেকে চলে যাবেন খেদমত করে যাচ্ছে এটাই কিন্তু তোমার মা সেবা করেছে তোমাকে দুনিয়ার বুকে রাখার জন্য যে আমার সন্তান দুনিয়ার বুকে আসুক যে কোনো মূল্যে আসুক আমার কষ্ট হোক আমার জীবন যাক আমার সন্তানকে যেন আমি কোনো ক্রমেই কোনো ক্ষতিগ্রস্ত হতে দিব না যত কিছু হোক নিজের সন্তানকে রক্ষার জন্য তিনি কত ব্যস্ত ছিলেন এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আর আমরা ওসিয়ত করছি সন্তানদেরকে তারা যেন তাদের পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করে ভালো ব্যবহার করে কেন বিপদের পর বিপদ কাঁধে নিয়ে মা তাকে বহন করেছে পেটের ভিতরে দুই বছর দুধ খাইয়েছে এখান থেকে আলেমরা বলেন যে দুই বছর দুধ খাওয়াবে আমাদের সমাজে অনেকে প্রশ্ন আছে আড়াই বছরের কোনো হাদিস আসলে নাই কোরআনের নাই হাদিসে কোরআনে এক জায়গা আছে হামলু ও ফিসালু সালাতুনা শাহরান হামল হচ্ছে 6 মাস আর দুধ ছড়ানো হচ্ছে 2 বছর এ হচ্ছে 30 মাস কোরআনে আছে কিন্তু এটা কেউ কেউ টেন নিয়ে এটা 30 মাসের দুধ খাওয়া আড়াই বছর দুধ খাওয়ানোর নিয়ম নিয়ম হচ্ছে 2 বছর আল্লাহ তাআলা বলছে 2 বছর খাওয়াইতে 2 বছর পর্যন্ত খাওয়াইলে হক আদায় হয়ে যাবে এর বাইরে 2-1 দিন যদি ছড়াইতে দেরি হয় 2-1 মাস ছড়াই অর্থাৎ দুধ অনেক সময় বাচ্চারা ছাড়তে চায় না সেটার কারণে কিন্তু 2 বছর হচ্ছে নিয়ম এর মৃত্যু পর্যন্ত হচ্ছে সন্তানকে দুধ খাওয়াবে 2টা বছর দুধ খাওয়াচ্ছে আপনার মা আপনার মা আপনাকে 2টা বছর দুধ খাইয়েছে এই 2টা বছর আপনি কিছুই খাইতে পারতেন না আপনি দুধ না খাইলে আপনি মরে যেতেন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনার মায়ের জন্য আপনি কতটুকু স্যাক্রিফাইস করছেন আল্লাহ তাআলা বলছেন এই জন্য আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমার জন্য শুকর করো আর তোমার পিতা মাতার শুকর করো আর কোথাও ওয়াও দিয়ে বলা হয় না ওয়াও দিয়ে বললে শিরিক হয়ে যায় এই জন্য আল্লাহ এইখানে এসে ওয়াও দিয়ে বলা হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ জায়গা শুক্রিয়া জায়গাতে কোনো ওয়াও দিলে কোনো সমস্যা নাই শিরিক হয় না এই জন্য বুঝিয়ে দিচ্ছেন যে আমার জন্য শুক্রিয়া আদায় করো আল্লাহ শুক্রিয়া আদায় কিভাবে করবেন আল্লাহ শুক্রিয়া কিভাবে আদায় করবেন একমাত্র আল্লাহর ইবাদত করবেন আর পিতা মাতার শুক্রিয়া আদায় কিভাবে করবেন যেগুলো পিতা মাতার শুক্রিয়া শুক্রিয়া বলবেন শুক্রিয়া মুখস্ত করলে হবে না সেটা কি করতে হবে তার চাহিদা মোতাবেক যা তার দরকার সেটা দিবার চেষ্টা করবেন কিছু কিছু মানুষ আছে আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় কেমনে করে আল্লাহ 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 জিকির করতেছে আল্লাহ আল্লাহ জিকির করার তো শুক্রিয়া আদায় করা না ভাই কেউ কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে ওটা শুক্রিয়া আদায় করা না যেটা আল্লাহ অনুমোদন করেছে সেটা বলে আল্লাহ খুশি হয় সেটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
سبحان الله العظيم لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا حول ولا قوة إلا بالله সবচেয়ে উত্তম জিকিরগুলো আপনাদেরকে শোনাইলাম সবচেয়ে উত্তম যেগুলি বললে আল্লাহ খুশি হয় যেগুলি বললে শুকরিয়া আদায় হয় যেগুলি ফেরেশতারা বলে এর মধ্যে একটি সবচেয়ে ফেরেশতারা যেটা বলে সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله بحمده ফেরেশতাদের ফেরেশতাদের তাসবিহ ফেরেশতাদের হামদ এইটা যে ব্যক্তি বলবে দিন রাতে 24 ঘন্টা তার চেয়ে উত্তম আর কেউ হতে পারে না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আসছে যে কালিমাতানে খাফিফাতানে দুটি কালেমা খাফিফাতানে আলাল লিসান জিহ্বার মধ্যে খুবই হালকা ওজনে অনেক ভারী মিজানের পাল্লাতে এবং আল্লাহর কাছে বেশি প্রিয় হাবিবাতানির রহমান সেটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কঠিন না দেখেন মুখের উচ্চারণ মুখস্থ করতে পারে যে কোনো মানুষ সারাদিন বলতে পারে আপনি কাজ করছেন কোনো সমস্যা নাই মুখ থেকে এটা বের হতে থাকুক না আমাদের মুখ থেকে সারাক্ষণ গালি গালাজ খারাপ কথাই তো বের হয় আল্লাহর শুকরিয়া আদায় আপনি করছেন না আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছে এবং পিতা মাতার শুকরিয়া আদায় করতে বলেছে এরপর বলেছে তবে মনে রাখবা ইলাইয়াল মাসির আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে দুনিয়ার বুকে অনেকে আছে বাবা মার খেদমত করে বাবা মা অস্বীকার করে যে আমার কোনো খেদমত করছে না সমস্যা নাই আল্লাহ কিন্তু ঠিকই দেখে রাখছেন আপনি যদি কোনো ভালো হয়ে থাকেন আপনার ভালো কাজ আল্লাহ লিখে রাখবেন আপনার সবের কোনো কমতি হবে না রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গাফুরা রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম আল্লাহ তোমাদের অন্তরের খবর ভালো করে জানেন তুমি কি আসলে পিতা মাতার জন্য মৌখিক কথা বলতেছো না বাস্তবে কিছু করতেছো বাস্তবের কথা কেরম করে শুনবেন সৌদি আরবে একজনে দুইজনে ঝগড়া লাগছে মাকে কে নিবে মায়ের খেদমত কে নিবে দুই ভাই ঝগড়া কোর্ট পর্যন্ত গড়াইছে কোর্টে গেছে কোর্টে ছোট ছেলের পক্ষে রায় দিছে ছোট ছেলের পক্ষে রায় দিছে ছোট ছেলে দেখবে মানে দুইজনে কে দেখবে ঝগড়া আমি দেখবো আমি দেখবো আমি দেখবো ঝগড়া কোর্টে ছোট ছেলের পক্ষে রায় দিছে যে ঠিক ছোট ছেলের কাছে থাকুক বেশি আদর মনে হচ্ছে ও বয়স্ক কম বয়স্ক দেখাশোনা করবে বড় ভাই দুঃখে মরে গেছে অতি দুঃখে আমার মা আমার কাছে থাকলো না অতি দুঃখে মরে গেছে মানে এত দুঃখ পাইছে কেমন হইতে পারে লোকটা চিন্তা করেন যে মাকে সেবা করার জন্য আল্লাহ বুঝছে তার অন্তরটা কিরকম এরকম মানুষও আছে দুনিয়াতে মায়ের সেবা করার জন্য অনেকে আছে ভাগ করে ভাগ করে বুঝেন কিনা বাবাকে তুমি 10 দিন খাওয়াইবা আমি 10 দিন অমুকে 5 দিন তুমি 3 দিন আউযুবিল্লাহ কিসের ভাই ভাগাভাগি কিসের ভাগাভাগি আপনি বলেন যে আমি খাওয়াবো খর দরকার কষ্ট হবে থাক আমি খাওয়াবো এটা করেন আমার ছোট ভাই কষ্ট হবে আমি খাবো আমার কাছে থাকুক আমার বাপ মা প্রত্যেকে এরকম হতে চেষ্টা করে আপনি ওইটাকে না করে অনেকে আসে আমাদের কাছে ফতোয়া চায় কি আমার বাপ মা ছোট ভাইকে বেশি দেখতে পারে আমার খুব একটা দেখতে পারে না কি করা যায় বলেন তো আমি কখন কি উত্তর দিতে পারি বলেন তো আমি বলি যে আপনিও আপনার ছোট ভাইকে বেশি ভালোবাসতে শুরু করেন আপনার বাবা মা যেটা বেশি ভালোবাসেন আপনি সেটা ভালোবাসেন তো হয়ে গেল আপনি আপনার ছোট ভাইকে বেশি ভালোবাসতে শুরু করেন তাহলে দেখবেন যে সুন্দর হয়ে গেছে কাজটা বাবা মা যেহেতু ওনাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি সুন্দর বাবা মার ভালোবাসার কাছে আপনি থেকে হেরে যান বাবা মার ভালোবাসা জোর করে আদায় করতে পারবেন না বাবা মা যেদিকে যায় সেদিকে আপনি থাকুন কোনো সমস্যা নেই কিন্তু এক জায়গায় আল্লাহ বলে দিয়েছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা কিন্তু শিরিক করতে বললে শিরিক করাটা শোনা যাবে না বাবা মা যদি বলে যে শিরিক করো অমুক মাজারে 10টা টাকা দিয়ে আসো ওটা শোনা যাবে না বাবা মা যদি বলে যে অমুক অমুকখানে তুমি অমুক হুজুরের এত বিশ্বাস করো মুরিদ হয়ে যাও ওই সমস্ত কিছু চলবে না কারণ ওই শিরকি কাজে কথা শোনা যাবে না তবে এর কারণে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এটা কেন বললো ওনাকে আর দেখবো না এটা বলা যাবে না ওনাকে সাহেব হুমা ফি দুনিয়া মারুফা দুনিয়ার বুকে তার সাথে ভালো ব্যবহার করে দিতে হবে আপনারা জানেন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মা কি রকম শপথ করেছে শপথ করেছে তুমি যদি কোনো ইসলাম ছেড়ে না দাও আমি এই মুখ বন্ধ করলাম খাবো না দাবো না পান করবো না কিছু করবো না মরে যাবো এরপর মানুষ বলবে যে সাদের তার মারে মেরে ফেলছে বিপদে পড়ে রসুলের কাছে দৌড়ে আসে রসুল কি করি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
তুমি বলো যে মা যদি তুমি মরেও যাও আরো কিছু করো মরে গেলে আবার জীবিত আবার মরে কোনো কাজ হবে না এইটা শোনা যাবে না এইটা শুনতে পারবো না শিরকের বিষয়ে আমি তোমার সাথে আপোষ করব না শিরকের জায়গাতে কোনো আপোষ চলবে না এইজন্য আপনারা অনেকেই আপোষ করে কি সোজা জিনিসে শিরকে আপোষ করে ফেলে কি ঐক্য দরকার ঐক্যের খাতিরে একটু শিরক করা দরকার তাই না শিরকের লোক মুশরিকের সাথে একটু ঐক্য অনেকে আপোষ করে ফেলে আপনি জানেন যে লোকের শিরকে লিপ্ত আছে আপনি ঐক্য করতেছেন তার সাথে কি জানি ঐক্য করেন আপনি আপনার সমস্ত খাতির চলবে না শিরকের জায়গা যেখানে বাবা মাকে ছাড় দেওয়া হয়নি বাবা মাকে যে ফালা তুতে হুমা ওয়া সাহিবহুমা ফি দুনিয়া মারুফা দুনিয়ার বুকে ভালো ব্যবহার করে দিতে হবে যত ভালো ব্যবহার আছে সব করে দিতে হবে ভালো ব্যবহার কি আলেমরা বলে যে কেউ যদি কোনো কোনো বাবা যদি কোনো সন্তানের সামনে কথা বলতে গেলে হিসাব করে কথা বলে বুঝতে হবে ওই সন্তান হচ্ছে আকলে ওয়ালিদাইহ পিতা মাতার অবৈধ সন্তান এটা বাপ অনবরত কথা বলে যাবে বাপ ছেলের কথা হিসাব করে বিশ্ব বিচার করবে না ছেলে জজ হয়েছে ব্যারিস্টার হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে বাপে কথা বলতে গেলে এখন খুব সাবধানে বলে ছেলে কি বলে না বলে ছেলে হাক পিতা মাতার অবাধ্য বাবা অনবরত কথা বলে যাবে মা অনবরত কথা বলে যাবে ছেলে কোনো দোষ ধরতে পারবে না শিরিক হলে শুধু বলে দিবে শিরিক হচ্ছে গুনাহ হলে বলে দিবে গুনাহ হচ্ছে এর বাইরে মা তুমি এটা বললে কেন ওটা বললে কেন এটা বললে কেন এগুলি বলা যায় না এই জন্য আলেমরা এটা বলে কোনো ব্যক্তি যদি কোনো কোনো ব্যক্তি যদি কোনো এটা দেখে যে তার বাপ মা তাকে হিসাব করে কথা বলতেছে সাবধানে কথা বলতেছে বুঝবে যে সে বাপ মার সাথে ভালো ব্যবহার করছে না বাপ মার সাথে ভালো ব্যবহার করছে না বাপ মার সাথে ভালো ব্যবহার হচ্ছে এটা বাপ মাকে কথা বলতে দিতে হবে বাপ মাকে তাদের তাদের আচরণ করে যেতে দিতে হবে কারণ বৃদ্ধ বয়সে আবার তারা বাচ্চাদের মতো হয়ে যায় ছোটকালে বাচ্চারা খাওয়াইতে খুব কষ্ট হয় না বৃদ্ধ বয়সে তাদেরকে না খাওয়া দায় না কোনো ক্রমে খাবে না যত কিছু বলে না খেলে তোদের কি হচ্ছে আমি খাবো না ঝগড়া করতে থাকে এরকম করতে থাকে তারা অসুস্থ হলে খায় না কিছু করে না এটা করবো না গোসল করবো না তোমাদের কি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনাকে চলতে হবে ওখানে গরম হওয়া যাবে না ধমক দেওয়া যাবে না খারাপ কিছু বলা যাবে না শিখতে হবে এটা বাচ্চারা বাচ্চার মতো হয়ে গেছে এরা আবার বাচ্চা হয়ে গেছে আল্লাহ তাআলা যেন কোরআনে উল্লেখ করেছে লিকায় লা ইয়ালাম বাদা ইলম শাইআ এরা এমন অবস্থায় চলে গেছে একটা ভালো জ্ঞানের অবস্থা ছিল আবার সেই অজ্ঞান অবস্থায় চলে গেছে এদের আমার জ্ঞান আবার চুপ জ্ঞান চলে যাচ্ছে আপনাকে পরীক্ষার জন্য বাবা মা রয়ে গেছে আপনার পরীক্ষার জন্য বাবা মা রয়ে গেছে আপনি কি আসলে কতক্ষণ টিকে থাকবেন ইমানের উপরে আসলে কতক্ষণ ভালো আছেন এটা প্রমাণিত হবে আপনার বাবা মার সাথে আপনার ব্যবহারের মাধ্যমে আপনি কত ভালো মানুষ সেটা প্রমাণিত হয়ে যাবে এরপরে বলেছে আল্লাহ তাআলা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আমার দিকে ফিরে আসে এদের পথ অনুসরণ করুন আল্লাহর দিকে ফিরে গেছে কারা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন নেককার বান্দারা হচ্ছে নবী সিদ্দিক শহীদ সালেহ এরা হচ্ছে নেককার বান্দা এদের পথে অনুসরণ করতে বলেছে আর আমাদের দেশে তথাকথিত পীরে এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে মুরিদ হও নাউযু বিল্লাহ এই আয়াত হচ্ছে স্পষ্ট তাফসীর দেখেন সমস্ত মুফাসসির বলেছে অর্থাৎ ওদের অনুসরণ করো যারা আমার পথে এসেছে আল্লাহর পথে কারা গেছে আল্লাহ বলেন উলাইকাল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন এ আল্লাহ নিজে তাফসীর করে দিচ্ছে কিন্তু পীরে তাফসীর করতেছে কি বলে ক মুরিদ হওয়ার কথা বলেছে আউযু বিল্লাহ মানে পীর যে কত বড় শয়তান হতে পারে প্রমাণ হচ্ছে এটা আল্লাহর আয়াতকে ভুল ব্যাখ্যা করে তার মত প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই লোকগুলো এখানে অর্থ হচ্ছে আল্লাহর পথে যারা পথিক তাদের অনুসরণ করে তারা তা আল্লাহর ইবাদত করেছে পিতামাতার সেবা করেছে তারা পিতামাতার অবাধ্য হয় নাই তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদাল হে প্রিয় বৎস দুনিয়ার বুকে কোথায় কোন পাথরের ভিতরে আছে আসমানের মধ্যে আছে জমিনের মধ্যে আছে কোথায় লুকাইতো একটা রাই পরিমাণ বা এর চেয়ে কম সরিষা পরিমাণ জিনিস কোথাও লুকাইতো আছে আল্লাহ এটা আনবেই বুঝছেন কিনা আপনি একটা ভালো কাজ করেছেন বাবা মার প্রতি বাবা মা বুঝতে পারেন আপনি করছেন বুঝানোর দরকার না হিসাব রাখার দরকার নেই গোপনে দিয়ে দেন না পারবেন না বাবা মার মোবাইলে কত টাকা গোপনে পাঠাই দেন না বাবা মার পকেটে কত টাকা রেখে দেন না বাবা মার হাতে কিছু টাকা এমনি দেন না সব দেখাই দিতে হবে জরুরি না বাবা মা বাজার কোথায় করে সে বাজার খরচ টাকাটা দিয়ে ফেলেন না পারবেন না যে বাবা মা কোথায় খরচ করে টাকা খরচ দিয়ে আসি আমি
কাউকে বলেন না যাই বলবেন যে বাবা নিচে থাকুক আমি টাকা দিব বলতে পারবেন না ঔষধের দেখা বাবা মার ঔষধের খরচ হচ্ছে অনবরত ঔষধ খরচ করতেছে বড়াকে বলেন না ডাক্তারকে বলেন যত টাকা আমি দিব আপনি ঔষধ টাকা দিতে থাকেন কারণ অনেকে ঔষধ খেতে চায় না ছেলের কষ্ট হবে মনে করে যে ছেলের কষ্ট দিব ছেলে ভালো থাকুক বাবা মার ভালোবাসা আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত বাপ না হবেন বাপ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার আপনি কত বাবা আপনার বাবা আপনাকে কতটুকু ভালোবাসছে এই জন্য আপনি এমন কাজ করেন যেটা আপনি মনে করেন গোপন রয়ে গেছে হাসরের মাঠে আল্লাহ এটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনাকে সে পুরস্কৃত করবেন আপনি বুঝতেও পারেন নাই যে এই এতটুকু এত বড় হয়ে গেল এতটুকু এত বড় হয়ে যাবে আপনি এমন কাজ করবেন আপনার মা বাবা বুঝতে পারে না এত ভালো কাজ করছেন কোন ছবি তোলার দরকার নাই অনেকে আছে মাকে নিয়ে ওমরায় গেলাম ছবি তুললাম লাগিয়ে দিলাম সারা দুনিয়াতে ফিসকে দিয়ে দিলাম আউযুবিল্লাহ কাকে দেখাচ্ছেন আপনার ও আপনি সব শেষ হয়ে গেছে আপনি তো মানুষকে দেখানোর জন্য এটা করেছেন আপনার সব শেষ আপনি যা করেছেন এতগুলি টাকা নষ্ট করেছেন এখন বেরিয়ে দেখেছে কেন আপনি যা করবেন গোপন করে রাখেন কেউ জানার দরকার নাই আমার রব্বুল আলামিন জানেন তিনি আপনাকে তিনি জন্য বলছেন এই পরায়াতে যে কোন পাথরের ভিতরে কোথাও একটা ছোট্ট দানা আছে সেটাও আমি আনতে পারি তোমার ভালো কাজগুলি আমি আনবো না হাসরের মাঠে তুমি মনে করেছো গোপন থেকে যাবে কেউ জানবে না অবশ্যই জানবে আমি তো জানি তিনি জানেন তিনি সেগুলো হাসরের মাঠে নিয়ে আসবেন সামান্যতম জিনিসকেও তিনি আরো বড় করে নিয়ে আসবেন আপনি চিন্তাও করেননি সেদিন যে আপনার এত খুশি লাগতেছে যে এগুলি আমি গোপনে করেছিলাম গোপনে কিছু বাবা মার প্রতি ভালো কাজ করা উচিত তো আপনার অবশ্যই সেটা কাজে লাগবে ভালো মানুষের প্রতি ভালো কাজ করেন না শুধু বাবা মা নয় যে কোনো ভালো কাজ করবেন আল্লাহ তাআলা সেটা নিয়ে আসবেন আপনি প্রকাশ করার চিন্তা করেন না কিছু মানুষ যতক্ষণ নাম ধরে না বললে অনেকে খুশি হয় নাই তাই না একটু আগে আপনার বলতে দেন না তো নাম ধরে বলা হতো নাম ধরে বলার দরকার নেই আল্লাহর জন্য দিয়ে থাকলে আল্লাহ অবশ্যই হাসরের মাঠে নিয়ে আসবেন এটা আপনি কোনো চিন্তা করবেন নষ্ট হবে না তবে শিরিক করেন না তাহলে নষ্ট হয়ে যাবে শিরিক করলে নষ্ট হয়ে যাবে আপনার দ্বারা শিরিক না হলে খেয়াল রাখবেন শিরিক করলে আপনার দানটা সব এত কিছু দানটা সব বরবাদ হয়ে যাবে সেটা করেন না তাহলে আপনি হাসরের মাঠে নিয়ে আসবেন তিনি সেটা ইন্নাল্লাহ লাতিফুল খাবির তিনি সূক্ষ্মদর্শী এবং খবর সব কিছু দেখেন দেখেন এবং খবর রাখেন কোথায় কি হচ্ছে আমি এখানে গল্প করতেছি ওয়াজ আলোচনা করতেছি আপনার সামনে বসে আছেন এটা দেখেন না আল্লাহ দেখেন কিনা বলেন দেখেন দেখার কারণে তিনি সওয়াব দিবেন তিনি আলোচনা করছেন ফেরেশতাদের কাছে যে আমার বান্দারা ফিরদাউসে বসে ওয়াজ শুনতেছে আলোচনা করতেছে বিশ্বাস করতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল মা ইয়ান্তিকুল হাওয়া ইন ওয়া ইল্লা ওয়াহী ইউহা তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলেন না যা বলেন আল্লাহ যা তাকে শিখিয়ে দিয়েছে সেটাই শুধুমাত্র বলেন এরপর আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকে তুমি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলা আল্লাহর সাথে ছুটি আদায় করলা নিজে কি কাজ করবা ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস আকিমি সালাতা সালাত কায়েম করো সালাত কায়েম করো যেমনে তেমনে পড়লে হবে না সালাত কায়েম হচ্ছে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত জেনে রসুল যেভাবে করেছেন সেভাবে পড়ার নাম হচ্ছে কায়েম করা অনেকে বলে সব সারা রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে হবে এটা যে ব্যক্তি রাষ্ট্রে দাঁড়ায় তার দায়িত্ব আপনারও দায়িত্ব আছে এটা যখন তার সন্তানকে বলেছে লোকমান তখন দায়িত্ব কার শুনছে সন্তান উপর দায়িত্ব পড়ছে না সন্তান কিভাবে কায়েম করবে যেভাবে আল্লাহ বলেছে সেভাবে যেভাবে রসুল বলেছে সেভাবে কারণ সন্তান রাষ্ট্রপ্রধান না সন্তান ক্ষমতাশীল না সন্তান একজন মানুষ ওকে কায়েম করতে বলেছে তো যারা উল্টা পাল্টা ব্যাখ্যা করে সলাৎ কায়েমের এদেরকে বলবেন যে উল্টা পাল্টা ব্যাখ্যা হচ্ছে তোমার এটা এটা এক ব্যক্তির হতে পারে বেশি গোষ্ঠীর কিন্তু আমার প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে সলাৎ কায়েম করা এটা কি আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে সলাৎ পড়া সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে সলাৎ আদায় করতে দেখেছো সেভাবে সলাৎ পড়ো এইটাই তোমার জন্য সলাৎ কায়েমের ব্যবস্থা হয়ে যাবে তো সলাৎ কায়েম হবে যেভাবে আমার নবী শিক্ষা দিয়েছেন সেভাবে যদি কেউ সলাৎ কায়েম করে সেটা হবে সলাৎ কায়েম করা আল্লাহ তাআলা এইজন্য লোকমান তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সলাৎ সলাৎ কায়েম করো বুঝা গেল ওই সময়ও সলাৎ ফরজ ছিল এমন কোন দিন ছিল না যে দিনে সলাৎ ফরজ ছিল না যুগে যুগে যত নবী আসছে সবাই সলাতের কথা বলেছে সলাৎ নাই এমন কোন দিন ইসলাম সেই সেই ইসলামের ইসলামের ভিতরে এমন জিনিস ছিল না অর্থাৎ ইসলাম মাত্রই সলাৎ ছিল আর কি ছিল ওয়ামুর বিল মারুফ সৎ কাজের আদেশ দাও ওয়ানহানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করো নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবাক এইটা করতে গেলে তোমার ভুল বিপদ হবে আপনার ভাই সিগারেট খাচ্ছে আপনি বলে যে ভাই সিগারেট খাওয়া বন্ধ কর এই তোরে বলছি নাকি থাক থাপ্পড় একটা দিন মাইল দিলে অসুবিধা নেই সবর কর
صبر করেন আপনার মন চাচ্ছে যে বিশ্বকাপ দেখবেন হারাম দেখবেন হারাম কোনো সন্দেহ নেই হারাম বিশ্বকাপ খেলা দেখা হারাম কোনো সন্দেহ নেই আপনি মন চাচ্ছে এটা দিকে যাইতে আপনি صبر করে اختیار করবেন ওয়াসবির আলা মা আসাবাক আপনি অবশ্যই صبر করতে হবে রাতের বেলা ওযু করতে কষ্ট লাগে শীতের صبر করেন কষ্ট করে ওযু করে দুই রাকাত নামাজ পড়েন কি হবে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন যালিকা মিন আযমিল উমুর এই তিনটি চারটি কাজ খুবই জরুরি সালাত সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ আর হচ্ছে সবর সবর ইখতিয়ার করা যে দাওয়াত দিতে গেলে সবর হবে এমনকি নিজে আমল করতে গেলে সবর লাগবে তাহলে আপনাকে এটা করতে পারলে আপনি সবচেয়ে দৃঢ় বলের কাজটা করেছেন দুনিয়ার বুকে দৃঢ়তার সাথে থাকার মতো কাজ আপনি করতে পেরেছেন এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খাদাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা তুমি তো একটা আমল করলে কিন্তু মানুষ সাথে কি ব্যবহার করবে এটাও শিক্ষা দিচ্ছেন মানুষের সাথে কি ব্যবহার করবে নিজে নিজে আমল করলে চলবে না মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে মুখ বাঁকা করে থেকো না অহংকারী মানুষ আছে না কি বল আমি শুনতেছি বল এগুলো তো অহংকারী তার দিকে পূর্ণ দৃষ্টি তাকাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে কেউ যদি তার কারোর সাথে কথা বললে তিনি পুরো শরীর দিয়ে তাকাতেন রাসূল হচ্ছে বড় কেউ আছে নাকি দুনিয়াতে আমার নবীর চেয়ে বড় কেউ হতে পারে দুনিয়াতে না আল্লাহর পরেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে প্রত্যেকটি মানুষের সাথে সম্পূর্ণ শরীর নিয়ে কথা বলতেন এদিকে না বলেন আমি শুনছি এরকম অহংকারী উদ্দিন নিষেধ করছেন ওয়ালা তুসাইর খাদ্দা কালিন নাস অথবা টিপ্পনি কাটা নিষেধ করছেন গাল বেকা করে না কেউ ওটাতে নিষেধ করছেন ওয়ালা তুসাইর খাদ্দা কালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা হাঁটার সময় কেউ কেউ হাঁটার আর্ট করে এক এক জানেন তো হাঁটি হাঁটতে একটু শিখাই দে কেউ হ্যাঁ কেউ কেউ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাঁটবে কি করে শেখানোর জন্য হ্যাঁ তাদেরকে আবার এটা শেখানো হয় নাটক করে সিনেমা হাঁটা শিখিয়ে দিচ্ছে অহংকারী হাঁটা একটা আছে আবার অহংকারী হাঁটা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন তুমি যেভাবে হাঁটতেছো মনে করতেছো জমিন ফেরে ছিদ্র করে ভিতরে যাবে অসম্ভব বেশি দূর যাইতে পারবে না বর্তমানেও এত বিজ্ঞানের যুগও জমিনের এই পার ওপার ছিদ্র করতে পারছে কেউ না যেতে পারে নাই ওয়ালান তাবলুগাল জিবালা তুলা একটা মানুষ 6 ফুট লম্বা হয় 7 ফুট লম্বা আছে ধরলাম 10 ফুট লম্বা হয়েছে পাহাড়ের মতো উঁচু হতে পারে আমি যদি আরেকটু লম্বা হইতে পারতাম সুন্দর দেখা দিত আমি লম্বা হইতে চাই পারবো না কিছু হবে না লম্বা হওয়ার একটা সময় আছে বয়স আছে এরপরে যতই চেষ্টা করেন না কেন আপনি আর লম্বা হবেন না হ্যাঁ হাত পা তার হত কিছু জোড়া খুলে দিতে পারে এরপর আর কিছু হবে না এগুলি ভালো কিছু মানে সুতরাং আপনি লম্বা হওয়ার চেষ্টা করেন অহংকারী হবেন না অহংকারী হবেন না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা পাহাড়ের মতো উঁচু হতে পারবে না জমিনও ছিদ্র করে দিতে পারবে না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না সবশেষে বলছেন এটা বলি আমি অধ্যায় শেষ করব ওয়াকসিদ ফি মাশিয়িকা যখন হাঁটো তোর মধ্যপন্থা অবলম্বন করো ওয়াকসিদ ফি মাশিয়িকা কাসদ হলো মধ্যপন্থা অবলম্বন করা ওয়াকসিদ ফি মাশিয়িকা ওয়াকদুদ মিন সাউতিন আওয়াজ করো মধ্যপন্থায় খুব চিল্লাপাল্লা করিও না চিল্লা পাল্লা করে কোনো লাভ নেই এবং খুব আসতেও বলিও না দুই ধরনের মানুষ চিল্লা পাল্লা করে যারা অহংকারী এরাও আছে আবার খুব আসতে বলা অহংকারী আছে আসতে যারা বলে তারা অহংকারী আছে মানে সে কথা বলতে চায় না জোরে কেন অহংকারের পরে দো ওনারা বললেন আমার কথা পৌঁছাই দিবি আমি এত বড় জোরে বলবো কেন এটাও খারাপ কি করতে হবে মধ্যপন্থ অবলম্বন করতে হবে ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামিদ গাদার আওয়াজ সবচেয়ে কর্কশ হয় তুমি মনে করতেছো অহংকার হিসেবে চিল্লা পাল্লা করবা মানুষের উপর চিৎকার করবা কষ্ট দিবা হই হুল্লোড় করবা এটা গাধার আওয়াজ ভালো মানুষের আওয়াজ এটা হতে পারে না গাধার মতো কেউ হতে চায় না ভালো মানুষ হতে চায় মানুষ সুতরাং ভালো মানুষ হতে হলে কথাবার্তা আচার আচরণ তোমার সুন্দর হওয়া উচিত তোমার আচার আচরণ সুন্দর হওয়া উচিত এই কয়েকটি নসিহত করেছে সন্তানকে আপনি একটু চিন্তা করেন এই নসিহতের মধ্যে দুনিয়ার কোনো অংশ বাদ যায়নি আল্লাহর সাথে সম্পর্ক কি হবে এটা বলে দিয়েছে মানুষের মধ্যে পিতা মাতা সবচেয়ে কাছে তার সাথে সম্পর্ক এটা বলে দিয়েছে এরপরে আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে তা বলে দিয়েছে এরপরে আশেপাশে মানুষের সাথে আপনার কেমন সম্পর্ক সেটা বলে দিয়েছে দুনিয়ার লোকে কিভাবে আপনাকে চলতে হবে সেটা আপনাকে বলে দিয়েছে সুতরাং একজন পিতা তার সন্তানকে ওসিয়তগুলি করে যাবে
প্রত্যেকটি পিতা, আমরাও পিতা, আপনিও পিতা, কেউ পিতা হবেন সামনে, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই ওসিয়তগুলো তার সন্তানকে বুঝিয়ে দেয়া। যদি এই সন্তানকে আপনি ওসিয়ত বুঝিয়ে দিতে পারেন, আপনার সন্তান যদি ওসিয়ত মোতাবেক চলে, লাভ কার হবে? আমার, আমারও হবে, আমারও হবে। কেন আমি জানাচ্ছি? আর আপনার বেশি লাভ হবে, যাই করে সমপরিমাণ সওয়াব আপনার আমল নামে যোগ হয়ে যাবে, সমপরিমাণ সওয়াব। আপনি তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন যতদিন কোরআন পড়বে তত সওয়াব আমল নামে, সালাতের মধ্যে পড়লো আপনার আমল নামে। আপনি তাকে নিয়ে হজ করেছেন, বাহ ভালো কাজ করেছেন, পয়সা দিয়ে হজ করাইছেন, অনুরোধ করছেন, মাশাআল্লাহ। এরপর যদি হজ করে যত কিছু করবে সব আপনার আমল নামা যোগ হয়ে যাচ্ছে। ভালো যা শিক্ষা দিবেন সন্তানকে সেটা আপনার আমল নামা যোগ হয়ে যাবে। আলমুন আলমুন ইউনতা পাড়াও বিহি, সন্তান মরে গেলেও, বাবা মরে গেলেও বাবার আমল নামায় যোগ হবে এমন একটা আলেম, যে আলেম দিয়ে উপকৃত হয়, সন্তানকে শিখিয়ে গেছেন। হ্যাঁ, সদাকাতুন জারিয়া, আরেকটা বাকি রয়েছে সদকা জারিয়া, কথা বলিনি, সদকা জারিয়া, সন্তানটা নিজে একটা সদকা জারি হয়ে যাবে। কেন? এই সন্তান ভালো কথা শিক্ষা দিচ্ছে মানুষদেরকে, এই সন্তান নিজে ভালো কাজ করতেছে, এইটাও একটা সদাকা। কারণ আপনার সন্তানেরও আপনার সদাকা, আবার দুনিয়ার মুখে হক কথা সত্য কথা আপনাকে বলছে, এরা আপনার জন্য কাজ করে যাচ্ছে। আপনার সন্তান যদি কোনো আপনি সত্য করতে পারেন, ঠিক করতে পারেন, আপনি তিনটেই পাবেন। এলমও শিক্ষা দিলেন তাকে, এবং সন্তানও ভালো বানালেন, সদকা জারিও তাকে বানিয়ে ফেলেন। এর অর্থ হচ্ছে আপনার সন্তানকে আপনি সঠিক কাজটা করেন। আমাদের কিন্তু এই কাজটা হয় না। আপনার সন্তান, সবাই তার সন্তানকে পড়াতে যায়, কিন্তু সবাই চিন্তা ভাবনা করে সন্তান পেটে থাকতেই তার নামটা লেখায় ওই বিখ্যাত স্কুলে নামটা লেখাইতে হবে, কিন্তু তাকে যে কোরআন শিক্ষা দিতে হবে এটা ভুলে গেছেন, বেমালুম ভুলে গেছেন। এই দায়িত্ব যে আপনার, আপনার সন্তানকে, এইটা যে আপনার সন্তানের হক আপনার উপরে, এটা আপনি কোনো চিন্তা করেন না। এই জন্য এই ফোরকানি আমাদের সাগু, এই প্রতিষ্ঠানগুলো যত বেশি থাকবে তত বেশি আপনার অজান্তেই আপনি দিনের কাজ করে যাচ্ছেন, আপনি অজান্তেই আপনি আমল না ভর্তি করে যাচ্ছেন। আপনার দ্বারা যে উপকার হবে কেয়ামত পর্যন্ত, যত মানুষ আপনার সন্তান যত মানুষকে শিক্ষা দেবে সেগুলিও আপনার আমল না সুযোগ হয়ে যাবে। অর্থাৎ চক্রবৃদ্ধি হারে আপনি সুদের হিসাব চক্রবৃদ্ধি হারে করতে পারেন, সদাকা আমলের হিসাব চক্রবৃদ্ধি এসে করেন না। অসুবিধা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে যত মুসলিম হবে তত মুসলিমের সমস্ত সমান আমল তার আমল নামে যোগ হবে। আপনি যদি কোনো এরকম এলাকাতে কোনো একটা ভালো কাজ করতে পারেন, এই ভালো কাজের যত সওয়াব আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ উপকৃত হবে সবাই আমল নামে আপনার আমল নামে যোগ হয়ে যাবে, আমল আপনার যোগ হয়ে যাবে। আপনি এটা লাভে লাভ, কোনো ক্ষতি নেই। কে ব্যক্তি ক্ষতি করতে চায় বলেন তো? অনেক মানুষের বিপরীতে কি করেছে, সন্তানের জন্য এটা করেছে, ওটা করেছে, ওটা করেছে, এমনকি বিদেশে পাঠিয়েছে, সন্তান তো আর বাবার কাছে দেখতে আসে না। আসলে শুনেন ঘটনা, এই পত্রিকা বলে যে আসছে, ভারতের একজন বলছে আসছে, ছোট বেটা আসছে, আসে বলতেছে, বড় বেটা বলছে মা মরলে আসবে, বলছে বাবা মারা গেছে তো, তো এখন ছোট বেটা আসছে বিদেশ থেকে, আসে বলতেছে তো বড়টা আসে নাই রে, মা জিজ্ঞাসা করতেছে, না বলছে তো তুমি মরলে আসবে। কেমন কথা, দুঃখজনক। মানে তারা আসার সময় পায় না, তারা আসার সময় পায় না, কেন? তারা চিন্তা করছে অমুক মরলে একবার যাওয়া যাওয়া লাগে, এটি হলো তাদের কাজ। এইটা শিক্ষা দিবেন না ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, দিন এর পথে চলুন, আপনার সন্তানকে চালাবে। এইটা যদি কোনো দিন বড় হয় আপনার লাভ, দুনিয়ার মানুষের লাভ, আল্লাহ তাআলা খুশি হবেন, আপনার জন্য আখিরাতে দরজা উন্মুক্ত হবে, হাশরের মাঠে আপনার চেয়ে সম্মানিত আর কেউ হবে না। আসুন আমরা দিনের পথে চলি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটা প্রশ্ন আছে উত্তরটা দেই বসেন, কয়েকটা প্রশ্ন আছে উত্তরটা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সালাফি মানহাজের অনুসারী হয়ে বেদাতি মানুষের দান করা যাবে না? বেদাতি মানুষের দান করবেন না, কারণ বেদাত শিক্ষা দেয়, যেখানে কোরআন হাদিসের বাইরে আমল আপনার শিখানো না ওইটা শুনবেন না। বেদাতি মাদ্রাসা কোনো দান করবেন না। বেদাতি মাদ্রাসায় সালাফি মাদ্রাসার ছেলে মেয়েদের পড়ানো যাবে না? পড়ানো যাবে না, এটা ভুল করবেন আপনারা, কারণ তারা বেদাত শিখে দেবে, আপনার জীবন শেষ, আকীদা যদি শেষ হয়ে যায় আপনি কি পাবেন? কিছুই পাবেন না। বর্তমান সময়ে ডক্টর সাহেবগণ বাবা মাহফিলে এসে অধিক পরিমাণে হাদিয়া গ্রহণ করে যখন চুক্তি করেন, তাহলে সাহাবীদের দাওয়াত চুক্তি করা যায় নাই, চুক্তি করা যায় নাই, চুক্তি করে কাজ করা যায় নাই, তা বলে দিলেন। সুতরাং আর কোনো কথা দরকার নেই, আমাদেরকে আপনারা টাকা দিতে তাহলে বলি নেই, আমাদের কথা বলি না কাউকে, আরো বলি নেই, আমার টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।